যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে প্রিয় বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না, অবশ্যই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2024-2025 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের। মাননীয় বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, রংপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি অর্থনীতিবিদ নই, অর্থনীতির তাত্ত্বিক জ্ঞান সম্পর্কে আমার ধারণা খুব সুস্পষ্ট নয়। সে কারণে আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাজেটটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে বাজেটের তাত্ত্বিক বিষয়সমূহ উপস্থাপনের জন্য অভিজ্ঞ, খ্যাতিসম্পন্ন এবং সুপরিচিত কিছু অর্থনীতিবিদ এবং কিছু গবেষণা প্রতিষ্ঠানের মূল্যবান তথ্য, মতামত ও সুপারিশের উপর আমি বিবেচনা করেছি। তথ্য সংগ্রহে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্য গ্রহণ করেছি, তাদের সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমানে বিশ্বে প্রথমে কোভিড মহামারী, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তারপরে নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছিল ব্যাপকভাবে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে পৃথিবীর প্রায় সব দেশই এর থেকে উত্তরণ করে ফেলেছে, প্রায় কয়েকটি দেশ উত্তরণের পথে আছে, কিন্তু আমাদের বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন। আমরা যেটা দেখছি সেটা হলো বাংলাদেশের অর্থনীতি সেই কোভিডের সময় যা ছিল তার থেকে উত্তরণ না করে বেশিরভাগ ক্ষেত্রে আবার অবনতির দিকে এবং ক্রমশ আরও অবনতির দিকে চলে যাচ্ছে। এখন এই উত্তরণ থেকে ঠেকানোর জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ সামনে এই বাজেটের মাধ্যমে এবং পরবর্তী বাজেট বাস্তবায়ন এবং নীতিমালা প্রণয়নের মাধ্যমে এটা করার একটা আশা আমরা করেছিলাম। আমি কিছু কিছু সমস্যা এখানে তুলে ধরতে চাই যেটা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি বা এখন বর্তমান বাংলাদেশের যে সামষ্টিক রাজনীতির আর অর্থনীতির যে সমস্যাগুলি সেগুলোর একটা হলো, আমি 12টা সমস্যার কথা এখানে উল্লেখ করতে চাই। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি, টাকার বিনিময় হারের পতন, সীমিত রপ্তানির প্রবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান সুদের হার, উচ্চ নন পারফর্মিং ঋণ, সরকারের সংকুচিত আর্থিক ক্ষমতা, এডিবি ব্যয়ের ক্ষমতা হ্রাস, বৈদেশিক ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ, বাজেট ঘাটতি অর্থায়নের জন্য ব্যাংক ঋণের উপর অতি নির্ভরশীলতা, বিদেশি বিনিয়োগের পতন, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, অর্থনৈতিক প্রবৃত্তির গতি হ্রাস, বেকারত্ব। মানে স্পিকার, একটু এর দু একটু একটু এক্সাম্পল আমি প্রথমে দিয়ে নিতে চাই। রিজার্ভ এখন ঝুঁকিপূর্ণ বলে বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, অনেকে IMF এর বরাত দিয়ে বলছেন, খবর সংবাদ মাধ্যমে আসছে, যদিও এগুলো সবসময় বাংলাদেশ ব্যাংক বলছে না এগুলো ঠিক না, কিন্তু কোনটা ঠিক এবং সেটা গ্রহণযোগ্যভাবে তুলে ধরার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে দেখছি না। কাজেই এখন যা অবস্থা দাঁড়িয়েছে, যা যেটা সংবাদ মাধ্যমে আসে জনগণ সেটাই বিশ্বাস করে, সরকারের ভাষ্য মানুষের বিশ্বাস করছে না, এটা আমি মনে করি দুর্ভাগ্যজনক। সরকারের এই ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা যেমন আগে BBC শুনতাম, অনেক সময় দেশীয় নিউজ শুনতাম না, যে সেরকম যদি এখন বাংলাদেশ ব্যাংকের অবস্থা সেরকম হয় এটা তো কোনো সময় আমরা ভালো বলে মনে করতে পারি না। তো রিজার্ভের ঘাটতির জন্য যেটা বলছি, 2024 এপ্রিল শেষে নেট রিজার্ভ 12.80 বিলিয়নে দাঁড়িয়েছে। এটা বলা হচ্ছে যে জুন 2023 ছিল 19.56, সেপ্টেম্বর 2023 ছিল 16.92, ডিসেম্বর 2023 ছিল 16.73, এখন এপ্রিল 2024 এসে সেটা হয়ে গেছে 12.80। এই ক্রম অবনতিটাই হলো একটা বড় ধরনের সমস্যা বা ডেঞ্জার আমরা মনে করি। এটা সাধারণত হয় আমাদের আয় করি আমরা, রপ্তানি করে প্রবাসী আয় ইত্যাদি থেকে যে আসে, তার তখন যখন আমরা রপ্তানি বেশি করি তখনই এই রিজার্ভগুলো পতন হতে থাকে। সেখানে এখন আমাদের 3 মাসেরও কম রিজার্ভ, সেই কারণে এটা ঝুঁকিপূর্ণ অনেক কিছু বলা হচ্ছে, আমি হয়তো সেগুলো দিকে যাচ্ছি না। আমার কথা হলো রপ্তানি আয় একটা জায়গায় গিয়ে আমাদেরকে এমনভাবে দাঁড়া করাতে হবে, রপ্তানি এবং প্রবাসী আয় যাতে করে আমদানি
চেয়ে আমরা উপরে থাকতে পারি। আমরা আমদানিকে কমিয়ে আনছি, রপ্তানি প্রবাসী আয় বাড়ানোর চেষ্টা করে হয়তো পারছি না, আমদানিকে কমিয়ে আনছি। কিন্তু এখানে একটা বিষয় মানে স্পিকার, যেটাকে আমদানিকে কমাতে চাইলেও একটা নিচে একটা লেভেলের নিচে আমরা আমদানি কোনোদিনই আনতে পারবো না, কারণ আমদানি কতগুলো বিষয় আমরা আমদানি উপরে সম্পূর্ণ নির্ভরশীল, এবং সেগুলো বাদ দিলে তো আমরা দেশে বসবাসই করতে পারবো না। যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টস, যেমন এখন এলএনজি গ্যাস, যেমন অনেক খাদ্যশস্য আছে, যেমন সয়াবিন তেল, যেমন চিনি, অনেক কিছু আছে যেগুলো আমাদের না হলেই চলবে না। তো এগুলো তো আমাকে আমদানি করতেই হবে। তো সেই কারণে যদি এটা ক্রমাগত নিজের দিকে চলে যেতেই থাকে রিজার্ভ, এবং তাহলে আমাদের সামনের দিকে একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে যদি রিজার্ভটা একটা এখনো যদি আশঙ্কাজনক হয়, এরপরে আরও আশঙ্কাজনক হবে, এবং তারপরে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তো রিজার্ভের সঙ্গে আমি মানে স্পিকার এখানে একটা জিনিস খুব সামান্যই, আমরা অনেক সময় বলি রিজার্ভ কম থাকলে কী অসুবিধা আছে, আমি দেখতে পাচ্ছি যে রিজার্ভের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কতগুলো জিনিস একসঙ্গে জড়িত হয়ে গেছে। সেটা হলো টাকার বিনিময় হারে পতন হচ্ছে, রিজার্ভ হচ্ছে না, আমরা আমদানি ব্যয় কমানোর চেষ্টা করছি, যার জন্য টাকার মূল্য টাকা অবমূল্যায়ন হচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় উদ্যোগগতি ঠেকানো যাচ্ছে না, যেহেতু ডলারের দাম কম, ইম্পোর্টের জিনিসের দাম বাড়ছে। আবার সাধারণভাবেই যেটা হয় সেটা হলো এই মার্কেটে আমদানি কম হলে অনেক জিনিসের স্ক্যাসিটি হয়, তখন স্বাভাবিকভাবে দাম বাড়ে, আর এটারই পরোক্ষভাবে এটা আমাদের রপ্তানিকেও সীমিত করার প্রবৃদ্ধিকে সীমিত করছে। এটা একই সঙ্গে বিদেশি বিনিয়োগেরও পতন হচ্ছে, মানে বিদেশি বিনিয়োগের আসবে টাকা বিদেশে নিয়ে যেতে চায়, নিয়ে যেতে পারে না। বেসরকারি বিনিয়োগের স্থবিত, বেসরকারি বিনিয়োগ বলছে আমি ফ্যাক্টরি করবো, মিল পর তারপর আমি ইলেকট্রিসিটি পাবো কিনা, গ্যাস পাবো কিনা, আমার র মেটেরিয়াল আনতে পারবো কিনা, এই জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি আবার এটার কারণে হয়তো ডাউন হয়ে যাচ্ছে। কাজে একটা জিনিসের সঙ্গে সবগুলো ইন্টারকানেক্টেড, এগুলোকে তো আমরা এককভাবে চিন্তা করতে পারি না। আমার সেটা কথা আমি ওয়ার্নিং হিসাবে বলতে চাই, আমদানি ব্যয় সংকোচনের ফলে সর্বনিম্ন স্তরে নিয়ে আসার মাধ্যমে যদি রিজার্ভের স্থিতিশীলতা অবস্থা ধরে রাখা না যায়, তাহলে সার্বিক অর্থনীতিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যে কোনো সময় সৃষ্টি হতে পারে। মানে স্পিকার, আমি এই প্রেক্ষিতে এখন বাজেটের সম্পর্কে কথা বলা শুরু করি। 2024-2025 অর্থবছরের বাজেট একটি গতানুগতিক বাজেট বলে আমাদের মনে হয়েছে। এর আগের বছর যেরকম ছিল, তার আগের বছর যেরকম ছিল, তার আগের বছর যেরকম ছিল, সেই একই ইনক্রিমেন্টাল, এক একটা হেড 10%, 5% বাড়ানো কমানো, এই আর কি। আর এর সঙ্গে ধারাবাহিকতা রাখা হয়েছে ওইটাই। আর অর্থনৈতিক পরিস্থিতি যে সংকটময়, এটা বাজেট বক্তৃতার সময় অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাজেট বরাদ্দের সময় আমরা এটা এইভাবে দেখছি না। সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে সারা বিশ্বে আমাদের দেশের চরম যে অর্থনৈতিক দুর্দশা, সেই অনুযায়ী বাজেটটা উত্তরণের জন্য তেমন কোনো স্পষ্ট দিক নির্দেশনা দিতে পারছে না। কিছু কিছু সমস্যা আমি যেটা আগেই বললাম, বাজেট বক্তৃতায় স্বীকার করা হয়েছে, কিন্তু এটার সমাধানগুলো যেটা দেওয়া হয়েছে সেটাতে সমাধানের পরিবর্তে সমস্যা আরও অ্যাগ্রেভেট করবে বলে আমাদের বিশ্বাস। আমি পরে এটাতে আসছি। আমি বাজেটটা সম্পর্কে সংক্ষেপে বলি, সবাই আপনারা জানেন বাজেট আমরা প্রস্তাবিত 2024-2025 বাজেট হলো 7,97,000, মানে 8,00,000 কোটি টাকার মতো। পরিচালন ব্যয় ধরেছে 5,06,900,5,07,000 কোটি টাকার মতো। আর পরিচালন ব্যয়ের সঙ্গে উন্নয়ন ব্যয় 2,81,00,000 কোটি টাকার মতো, মিলে হয় বাজেটের 7,08,00,000 কোটি টাকার মতো, 7,97,000। আর বার্ষিক উন্নয়ন ব্যয়ের মধ্যে, যাই হোক পরে এটা আসছি আমি, প্রথম হলো আর রাজস্ব, এর থেকে আমি রাজস্ব আদায়ের জন্য যে খরচ ঠিক করার পরে রাজস্ব আদায় আমরা টার্গেট করেছি 5,45,000 কোটি টাকা, আর সেখান থেকে কর থেকে 4,95,000 কোটি টাকা। তো দেখা যাচ্ছে যে সামগ্রিক ঘাটতি দাঁড়াচ্ছে, বাজেট যেটা আমরা খরচ করার চিন্তা করেছি সেটা থেকে রাজস্ব বাদ দিলে সামগ্রিক ঘাটতি দাঁড়াচ্ছে 2,56,000 কোটি টাকার মতো, এবং এটা ঘাটতির যেটা অর্থসংস্থান করছি আমরা সম্পূর্ণ ঋণের উপরে, সেখানে আমরা ঋণ নিচ্ছি, বৈদেশিক নিচ্ছি 1,27,200 কোটি টাকা, যেটা 10.82 বিলিয়ন আমরা যদি 117.50 টাকা করে ডলার ধরি। তো সেখানে আমরা দেখছি যে বৈদেশিক ঋণ নিচ্ছি আমরা 10.82 বিলিয়ন ডলার, কিন্তু নিট পাচ্ছি হলো আমরা 7.72 বিলিয়ন ডলার, মানে 90,700 কোটি টাকা। তো এখানে দেখা যাচ্ছে যে কেন যে বৈদেশিক ঋণ নেওয়ার সময় আমাদেরকে একটা 3.11 বিলিয়ন ডলার আগেই প্রথমেই শোধ করে দিচ্ছে কিস্তি হিসাবে, তার মানে ঋণ নিয়ে আমরা ঋণকে শোধ করে তারপরে সেই ঋণ ব্যবহারের জন্য যাচ্ছি। তো মোট বৈদেশিক ঋণ হচ্ছে 90,000 কোটি টাকা, আর আভ্যন্তরীণ ঋণ হচ্ছে 1,60,900 কোটি টাকা।
মোট ঘাটতি দেখা যাচ্ছে 2,51,600 কোটি টাকা। এটা সম্পূর্ণ আমরা ঋণের থেকে এটা আমরা মেটানোর জন্য বাজেটে প্রস্তাব করেছি। আমরা যেহেতু ঋণ নিয়েই ঋণের শোধ করি, এটার পরে আমি আর একটা জিনিস পরিচালন ব্যয়ের মধ্যে আসি। সেখানে আমাদের পরিচালন ব্যয়ের আবর্তক যেটা সেটা ধরা হয়েছে 4,68,983 কোটি টাকা, 4,50,000 ধরে। তার মধ্যে আভ্যন্তরীণ সুদ সুদ এবং বৈদেশিক ঋণের সুদ, আমাদের দেশীয় যে সুদ দিচ্ছি এবং আমরা বিদেশি যে সুদ দিচ্ছি সেটা মিলে 1,13,000 কোটি টাকা। তার মানে এটা যে দাঁড়াচ্ছে প্রায় 1/4 আমরা ব্যয় করছি, তার পূর্বে নেওয়া ঋণেরই শোধ করছি 1/4। এবং এই শোধ করতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে এখানে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা ঋণ নির্ভর হয়ে যাচ্ছে সবকিছু। এখন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা যেটা দেখেছি 2,65,000 আর এডিবিতে 7,06,000, সবসুদে 2,72,000 মতো। এখানে ঋণের উপর নির্ভর করতে হচ্ছে আমাদের সম্পূর্ণ, কারণ আমরা রাজস্ব যেটা আয় করছি আমরা পরিচালন ব্যয় তার কাছাকাছি, কোনো ধরনের টাকা থাকছে না, ঋণ দিয়ে রাজস্ব আমাদের এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে হচ্ছে। এখানে একটা জিনিস মানে স্পিকার, আমরা যদি এখন ঋণ নিয়ে বাস্তবায়ন করতে চাই, দেশীয় খাতে যে 1,60,000 কোটি টাকার ঋণ নেওয়ার কথা আভ্যন্তরীণ ব্যাংকের থেকে, সেটাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যারা এই বিষয়ে অভিজ্ঞ এবং যারা অর্থনীতিবিদ বিশেষজ্ঞ তারা বলছেন যে এটাতে আমাদের যদি এটা ঋণ নিতে হয় এবং আমরা যদি আরও বেশি ঋণ নিতে হয়, যেহেতু আমরা পরোক্ষ কর যদি পরবর্তীকালে রাজস্ব আদায় কম করতে পারি, তাহলে এটা বিরাটভাবে তারল্য সংকট সৃষ্টি হবে ব্যাংকিং খাতে, এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট সৃষ্টি হবে এবং ব্যাংকগুলি শেষ পর্যন্ত যারা ব্যবসায়ী এবং উৎপাদনকারী তাদেরকে যথাসময়ে সঠিক ঋণ দিতে পারবে না, এবং সব জায়গায় একটা অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে, জব ক্রিয়েশন কম হবে। আমাদের এখানে যেটা সমস্যা হয়ে গেছে যে আমরা যেহেতু আর তারল্য সংকট হলে বেকারত্ব বাড়বে, আর যদি আমরা রাজস্ব বাড়িয়ে এটা শোধ করতে চাই, এই ঋণটা কমাতে চাই, তাহলে রাজস্ব বাড়াতে গেলে আমরা বেশিরভাগ নির্ভর করছি পরোক্ষ করের উপর। তাহলে যেটা হবে সেটা হলো পরোক্ষ করের চাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। একদিকে আমরা বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যদি আমরা বেশি কর আরোপ করতে চাই মূল্যস্ফীতি হবে, আর যদি আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে কর আরোপ না করে ব্যাংকের থেকে নিতে চাই তাহলে চাকরি বাকরি বেকারত্ব বাড়তে থাকবে, তা উভয় সংকট। সেই জন্য আমরা মনে করি এবং অনেক অর্থনীতিবিদ এখানে বলেছেন যে উন্নয়ন বাজেটটা এবার কমানো উচিত ছিল, উন্নয়ন বাজেট কমালে এখানে কম সমস্যার সৃষ্টি হতো। এটা যদি উন্নয়ন বাজেট নিয়ে আমরা আরও বাড়াই তাহলে এই সমস্যা আমরা কোনো সময় সমাধান করতে পারবো না। একদিকে ইনফ্লেশন হবে আর একদিকে বেকারত্ব হবে, যে সমস্যা আছে এটা আরো সামনের দিকে দীর্ঘায়িত হবে। এখানে আরেকটা জিনিস আমি মানে স্পিকার বলতে চাই, অনেক সময় শুনি, এটা আমি জাস্ট ক্ল্যারিফিকেশনের জন্য বলতে চাই যে নিজস্ব অর্থনের প্রকল্প বাস্তবায়ন এই কথাটার অর্থ কি? আমরা সবসময় যেটা দেখেছি আমাদের দেশে দীর্ঘদিন থেকে ঘাটতি বাজেট হচ্ছে, আমরা কিছু টাকা সরকার পরিচালনার জন্য কিছু খরচ হয় সেটা আমরা ট্যাক্সের মাধ্যমে উঠানোর চেষ্টা করি, এই ট্যাক্সের টাকা যদি বেশি হয় সেটা দিয়ে যদি আমরা উন্নয়ন ব্যয় করতে পারি তাহলে এটা নিজস্ব অর্থনে বলা যায়। সেই হিসাবে কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন থেকে যেহেতু ঘাটতি বাজেট আমরা ট্যাক্সের টাকা দিয়ে তেমন উন্নয়ন কোনো সময় করছি না, আমরা সব করছি দেশি বিদেশি ঋণের উপরে। কাজে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের উন্নয়ন হচ্ছে ঋণের অর্থে। তো সেই অর্থে যদি প্রথম কথা ধরা যায় যে রাজস্বের অর্থে যেটা সেটা আমাদের নিজস্ব অর্থায়ন তার বাইরে, তাহলে বাংলাদেশ সব প্রজেক্টই নিজস্ব অর্থায়নের বাইরে চলে যায়। আর যদি ধরে নেই যা ঋণটা আমরা নিয়েছি দেশি বিদেশি এটা আমরা শোধ করছি এবং কাজে এটাও আমাদের টাকা, তাহলে সব প্রজেক্টই কিন্তু নিজস্ব অর্থায়নের আওতায় চলে আসে। এটাতে আলাদাভাবে কোনো একটা প্রজেক্ট নিজস্ব অর্থায়নের আওতায় আসার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এই কথাটা নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের কথাটা আসে এইভাবেই, যদি আমরা যে অর্থ বিভাগ বা সরকারি কোনো ডিপার্টমেন্টের যে টাকাগুলি আসে সেটা রাজস্ব হয় তার হিসাবে আসে, বিদেশি ঋণ হিসাবে আসে, দেশীয় ঋণ হিসাবে আসে, বিদেশি গ্র্যান্ট হিসাবে আসে, এবং বিদেশি যদি কোনো চুক্তি করে কেউ কোনো একটা প্রকল্প করার জন্য সেটাও তার মাধ্যমে হয় চুক্তির সাথে সরাসরি সেই প্রকল্পে যায়, অথবা যদি তারা না দেয় তাহলে ওখানে আমরা এক্সট্রা ঋণ করে অর্থায়ন থেকে করে তাকে তার সঙ্গে চুক্তি করে প্রকল্পে আমরা দিতে পারি। মানে এক টাকাটা সরকার থেকে দিচ্ছে এবং সরকারি সেখানে দিচ্ছে এবং ঋণ করে দিচ্ছে এবং ঋণের সেখানে সুদও আছে, এবং যদি আমরা আন্তর্জাতিক
অর্থায়ন সংস্থাগুলোর থেকে যদি কথা ধরি, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক অথবা IMF, এরা কিন্তু আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে এবং স্বল্পোন্নত দেশে অনেক কম সস্তা দরে ওরা বড় বড় ঋণ দিয়ে থাকে কতগুলো অবকাঠামো করার জন্য। আর বাইরের থেকে আমরা যখন ওই অর্থায়নটা অন্য কোনো ব্যাংকের থেকে নিয়ে সরকারের মাধ্যমে চুক্তি করে সেই প্রজেক্টে দিই, সেখানে কিন্তু সেটা সবসময় বেশি খরচ পড়ে। কাজে আমি মনে করি নিজস্ব অর্থায়নের প্রকল্প বাস্তবায়নের কথাটা বললে সব প্রকল্পই নিজস্ব বাস্তবায়নে করা হচ্ছে, আর যদি না বলতে চান কোনো প্রকল্পই নিজস্ব বাস্তবায়নে করা যায় না। এটা আমার ব্যক্তিগত, আমি যেটা খুঁজে দেখলাম, আমার অনেক জায়গাটা ইচ্ছা ছিল যে ব্যাপারটার অর্থটা ভালো করে দেখব, সেটার জন্য এটা বললাম। মানে স্পিকার, আমাদের এখানে রাজস্ব আদায়ের প্রস্তাব করা আছে 4,80,000 কোটি টাকার মতো, সেটার বেশিরভাগটাই পরোক্ষ কর 66%, এবং বাজেটে যে এটা কর যে 4,80,000 কোটি টাকা যে বাজেটে করা হয়েছে সেটার মধ্যে গত অর্থ পাঠাতে ছিল 4,30,000, সেটাকে আমরা পরবর্তীকালে রিভাইজ করে 4,10,000 করেছিলাম, এখন আবার 4,00,000 আমরা 70,000 বাড়িয়ে 4,80,000 করলাম। কিসের ভিত্তিতে? আমাদের দেশের লোক কি অনেক ধনী হয়ে গেছে, টাকা পয়সা আগের চেয়ে বেশি দিতে পারবে? এটার করার কোনো অর্থ আমরা বুঝতে পারছি না। যদি আপনি আগের বার 4,30,000 অ্যাচিভ করতে না পারেন, তার চেয়ে এবছর এমন কি ভালো ইকোনমিক পারফরমেন্স হচ্ছে যে আমরা এর চেয়ে বেশি আমরা আদায় করতে পারবো? কাজে এটা আদায় করা সম্ভব হবে না, হয়তো ঋণ নিতে হবে, আমরা এটা আশঙ্কা করছি। আর ঋণ নিলে যেটা আগেই বললাম যে বিভিন্ন, যখন বেশি ঋণ নেবে বেসরকারিরা ঋণ পাবে না, ঋণ কর্মসংস্থান হবে না, প্রস্তাবিত বাজেটের কারণে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদের ডাক্তার সালাউদ্দিন আহমেদ, উনি একজন গভর্নর ছিলেন সাবেক, উনি এই কথাটি বলেছেন যে এখানে তার কথা হলো যে বাজেটের জন্য যে ঋণ নেওয়া হচ্ছে এটাতে আমরা মনে করি নিতে হবে, এবং এটার পরবর্তীতে এটার এফেক্ট খারাপ হবে, বেকারত্ব বাড়বে, বিভিন্নভাবে কর্মসংস্থান সৃষ্টিতে বাধা সৃষ্টি করবে এবং জিনিসপত্রের দাম বাড়বে। উনি ওনার সাজেশন ছিল যে এটাকে বাজেটে কমিয়ে দেওয়া হোক, উন্নয়ন ব্যয়টা কমিয়ে দেওয়া হোক, এবং যেগুলো নতুন করে প্রজেক্ট নেওয়া হয়েছে 1,285টি প্রকল্প, এটার অর্ধেক করে দিলেই ঋণ নির্ভরতা কমবে বলে তিনি মনে করছেন। আরেকটা কথা উনি বলেছেন, আমি মনে করি এগুলো আমাদের বিবেচনা করা উচিত। যেহেতু সারা দেশে অর্থ সংকট চলছে, সরকার পরিচালনা তাদের নিম্ন আয়ের মানুষ সহায়তা ব্যবস্থা করা হয়েছিল, সরকারি সুযোগ সুবিধা সমূহ যাতে চাকরির সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি করার জন্য একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় মোটামুটি এগুলো স্বীকৃতি দিয়েছেন, এগুলো সম্পর্কে ওনার কথা হলো এগুলো দরকার আছে, কিন্তু আমরা দেখছি যে তুলে ধরতে চাই বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করা হয়েছে। বাজেট মূল্যস্ফীতিকে বর্তমানে প্রায় 10% থেকে 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই অর্থে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আমদানির উপরে উচ্চ কর আয়কর 2% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেখানে দ্রব্যসমূহ চাউল, আটা, মাছ, মাংস, পেঁয়াজ, মটরশুঁটি, হলুদ ইত্যাদি ইত্যাদি এর কর 2-1% উচ্চ আয়ের কর, এটা অত্যন্ত অল্প একটা সুযোগ সুবিধা, এবং এই সুযোগ সুবিধাগুলি আমরা বাস্তবে যেটা দেখেছি এগুলো গ্রাহক ভোক্তা পর্যায়ে যায় না, ব্যবসায়ীরা এটা সুফল ভোগ করে। আর খারাপ জিনিস যেটা বেশিভাবে আমাদের চোখে পড়েছে, এটা অনেকেই বলেছেন এখানে, সারের ও অন্যান্য কৃষির উপর প্রণোদনা 40.1% কমানো হয়েছে, অর্থাৎ 8,000 কোটি টাকা কমানো হয়েছে, যেখানে এখন আমাদের ধারণা এটা বাড়ানো দরকার ছিল। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ কমানো হয়েছে 22.3%, এটাও আমার মনে হয় কৃষির এখন আমাদের একমাত্র ভরসা, এর উপরে আমাদের সামনের দিকে যত রকম অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই বলেন এটার উপর ভরসা। আর একটা হলো দ্রব্যমূল্যের নিম্ন উচ্চমূল্যের
উচ্চ দ্রব্যমূল্যের উচ্চ মূল্যের কারণে নিম্ন হারের মানুষের যে নাবিশ্বাস, সে সময় ওএমএস কর্মসূচি গত বছরের তুলনায় এবছর 2,229.55 কোটি কম বরাদ্দ করা হয়েছে, মানে গত বছরের মতো রাখা হয়নি, তার চেয়ে কম। আমার কথা হলো যে কম কতটুকু কম সেটা কথা না, বাট কম ওয়াই, সেটা তো বাড়ানোর দরকার ছিল। সাধারণ মানুষ তখন না খেয়ে আছে, অনেকে অনেক কষ্টে আছে, তাদের জন্য একটা ব্যবস্থা করা যাবে না? খাদ্য ভর্তুকিতে একইভাবে বর্তমানে 3,600 কোটি টাকা থেকে কমিয়ে দেওয়া হয়েছে 19.84% গত বছরের চেয়ে এবার বরাদ্দ কম প্রস্তাব করা হয়েছে খাদ্য ভর্তুকিতে। এখন প্রশ্ন হলো যে খাদ্য ভর্তুকিতে বড় করে দিয়ে আপনি গরিব মানুষের কি উপকার করবেন? বাজেটটা কার জন্য? গরিব মানুষকে এইভাবে মানে এই দুরবস্থার মধ্যে আবার এই বাজেটে কি উপহার দিচ্ছে আমরা? কিন্তু আমরা ধরছি যে হ্যাঁ, উচ্চ মূল্যে মানুষ খারাপ আছে, এটা স্বীকার করছে, কাজের সময় উল্টা কাজ করছে। আর বাজেট বক্তৃতায় মানে অর্থমন্ত্রী জনগণের মতামতের অগ্রাধিকার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন, কিন্তু বাজেট বরাদ্দ সেভাবে দেননি। গবেষণা প্রতিষ্ঠানে দেখা যায় শিক্ষাকে তারা উনি 1 নম্বর প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু বাজেট বরাদ্দের ক্ষেত্রে 3 নম্বর করেছেন। স্বাস্থ্যে উনি 2 নম্বর প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু বাজেট বরাদ্দের ক্ষেত্রে 7 নম্বর করেছেন। কর্মসংস্থান ক্ষেত্রে 3 নম্বরে, কিন্তু উনি ওটাকে 18 নম্বর রেখেছেন লাস্ট, কর্মসংস্থান প্রায়োরিটি বরাদ্দের দিক দিয়ে লাস্ট। কৃষিতে উনি বলেছেন 4 নম্বর, কিন্তু বরাদ্দের দিক দিয়ে দিয়েছেন 8 নম্বর প্রায়োরিটি। স্থানীয় সরকার পল্লী উন্নয়নে 5 নম্বর, এটা 5 নম্বর আছে। আরেকটা জিনিস খুবই দুঃখজনক, সেটা হলো যেটাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে, অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, বাসস্থান সুবিধা, শিল্প, সব অবকাঠামোর জন্য যেটা লেটেস্ট, যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেটা ছিল সেখানে বাড়ানো হয়েছে তার চেয়ে অনেক বেশি। অবকাঠামো যোগাযোগ খাতে এইবারকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেখানে ছিল দেওয়া হয়েছিল অবকাঠামো, দেওয়া হয়েছে 1,53,800 এত কোটি টাকা, উন্নয়ন কর্মসূচি 60.3%, কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিচালনা বলতে দেওয়া হয়েছিল 36.36.10, এখানে 12,000 কোটি টাকা বাড়ানো হয়েছে অবকাঠামোতে, বাড়ানো হয়েছে। আর সোশ্যাল সার্ভিস যেগুলো সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, এগুলোতে সামাজিক সুরক্ষা খাতে কমানো হয়েছে। ওখানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা বরাদ্দ ছিল, যাওয়া হয়েছিল তার চেয়ে বর্তমান বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কমানো হয়েছে 1,110,331 কোটি টাকা কমানো হয়েছে। তাহলে আমরা কি মেসেজ দিচ্ছি? যে আমরা সামাজিক সুরক্ষা খাতে ইম্পর্টেন্ট না, আমরা ইম্পর্টেন্স দিচ্ছি অবকাঠামো খাতে। এখানে অনেক অভিযোগ আছে যে অবকাঠামোগত যেগুলো কাজ হয় সেগুলো কাজের চেয়ে অকাজ হয় বেশি, প্রচুর পরিমাণে দুর্নীতি হয় এবং দুর্নীতির অর্থে লুটপাট হয়। তো আমরা কি এই জন্য আমি মনে করি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ সমূহ যথেষ্ট হয়নি, এবং আমরা প্রস্তাব করি দেশের মানুষকে বাঁচাতে হবে, সেজন্য এই মুহূর্তে দরকার মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং গরিব শ্রেণীর জন্য অন্ততপক্ষে 3 শ্রেণীতে বিভক্ত করে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য রেশন কার্ড সিস্টেম করে রেগুলার বেসিসে অন্ততপক্ষে সামনের 1 বছর তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করার দরকার ছিল। আমরা একটা প্রস্তাব করছি, রেশনের দোকান করেন, সেটা আমাদের আগে ফুড ডিপার্টমেন্ট করতো, এখন টিসিবি করছে, ওরা করতে পারে, যারা করতে চায় যেই করতে চায়, এটা এখন দরকার আছে। কেননা যেভাবে বাজেট করা হয়েছে সেটাতে আমার মনে হচ্ছে গরিব মারার বাজেট এখন বলা যায়, যদি আমরা বলতে চাই না। এখন আমি যে কথাটা বলছি যে আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো, লোনের উপর আমরা অনেক কিছু নির্ভর করছি, এমনকি আমাদের সরকার চালাতে হয়তো লোন নিতে হতে পারে সেখানে, কিন্তু ব্যাংক ঋণ মারফে বাজেট কেন্দ্রে ব্যাংকের অবস্থা কি? অনেকে বলছে ব্যাংক মরমরো অবস্থা, মরমরো অনেক ব্যাংক তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে এবং এখানে ওখানে মার্জ হচ্ছে। তো এর কারণ হলো খেলাপি ঋণ। এখন ব্যাংক ঋণ খেলাপি হওয়ার আগে ধাপ ওভার ডিউ বা মেয়াদ উত্তীর্ণ, এখন একটা আমি গতকালই একটা রিপোর্ট পেলাম যে খেলাপি এবং মেয়াদ উত্তীর্ণ এটা আসলেই খেলাপি, সবাই বলেছে, বিশ্বজ্ঞরা বলেছে, যেটা এগুলো খেলাপিকে বিভিন্নভাবে ধাক্কা দিয়ে এটাকে রাখা হচ্ছে। সেটার অবস্থা দাঁড়িয়েছে মার্চ 2022 ছিল 3,02,000 কোটি টাকা, মার্চ 2023 হয়েছে 3,85,000 কোটি টাকা, মার্চ 2024 গতকাল পেয়েছি 4,39,000 কোটি টাকা। এবং কিভাবে হচ্ছে সেটাও একটা পত্রিকায় দিয়েছে, সেখানে নাম প্রকাশ করার না করার শর্তে একজন ব্যাংকেরই দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন
দেশের শীর্ষ পাঁচজন ব্যবসায়ী বা শিল্প গ্রুপের নামে এখন প্রায় 2,00,000,000 টাকার ঋণ রয়েছে। আর এই গ্রুপগুলির বেনামি ঋণ আমলে নিলে সেটি পরিমাণ দাঁড়াবে 4,00,000,000 টাকার উপরে। আন্তর্জাতিক মানদণ্ডে এসব ঋণের সিংহভাগই এখন খেলাপি, কিন্তু বিভিন্নভাবে ঋণগুলোকে নিয়মিত দেখানো হচ্ছে। এইটা হলো খেলাপির রহস্য। একইভাবে আর একটা কথা ইন্টারেস্টিং আমি মনে করি জানা উৎসব, এইভাবে বেসরকারি ব্যাংক পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীদের ঋণ খেলাপি যোগ্য হলো সেগুলো নিয়মিত দেখানো হয়। অনেক ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ দেখানো হচ্ছে না। এসবভাবে তথ্য গোপনের মাধ্যমে দেশের ব্যাংক খাতকে আরো বেশি নাজুক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তার আন্তরিকতা থাকলেও অনিয়ম দুর্নীতি ঠেকানো যাচ্ছে না। এটা হলো রিপোর্ট তাদের। দেশের আর একটা কথা এখানে বলে রাখি, এটা খুব ইন্টারেস্টিং এই খেলাপি ঋণের ব্যাপারে। দেশের দ্বিতীয় প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহী জানান, একজন গ্রাহকের কাছে আমার প্রায় 200,00,000 টাকার ঋণ আটকে আছে। ওই ব্যবসায়ীর কাছে টাকা চাইতে গেলে তিনি বলেন, আমি আদালতে 1 বা 2 কোটি টাকা খরচ করলে সব রায় আমার অনুকূলে চলে আসবে, তাহলে কেন আপনার টাকা ফেরত দেব। এখন আমি জানি না, এগুলো সংবাদপত্রের রিপোর্ট, আমি এটা পড়লাম আপনাদের। তো এখন হলো যে বিশ্বব্যাংক আছে, এরা আবার বিশ্বব্যাংকের IMF এর রিপোর্টও আছে ইনকলাবি সম্পর্কে, এগুলো আমি আর এখানে বলতে চাই না। আমি এখানে ডাক্তার বিরূপাক্ষ পাল, একজন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট পোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক, উনি অনেক সময় অনেক পত্রিকা আর্টিকেল লেখেন, অত্যন্ত ভালো উনি, আমি আমার মনে হয় উনি যথেষ্ট দক্ষ একজন অর্থনীতিবিদ। ওনার কিছু কথা আপনাদের এখানে আমি তুলে ধরতে চাই, এটা আমি মনে করি জানা দরকার। বিশ্বব্যাংকের মতে বর্তমান অর্থবছরের প্রবৃদ্ধি হবে 5.6%, সংকোচনমূলক বাজেটের সদিচ্ছা থাকলে 2025 অর্থবছরের জন্য 7.5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী গ্রহণ করতেন না, বরং 4 বা 5% সীমিত থাকতেন। এটা অর্থনীতিবিদ আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি অর্থনীতি শিক্ষক ছিলেন, উনি এটা ভালো বুঝবেন, তবে আমি ওনার মতামতটা তুলে ধরলাম। প্রবৃদ্ধির অঙ্ক বাড়লে বাজেটের হিসাবপত্রে অন্য শাখাগুলি বাড়াতে হয়েছে, তাই বাজেটকে সীমিত রাখা যায়নি। সেই জন্যই দাবি করা যায় যে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি দমনে যথেষ্ট আন্তরিক নন। তার বক্তব্য হল বাজেটের অপ্রত্যাশিত মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6.5 প্রস্তাবিত বাজেটে এক উদ্ভট অনুমান বলে মনে হচ্ছে, কোনো গবেষণা বা অর্থনীতি নেই এর পিছনে, এটা ওনার ধারণা। আর একটা কথা উনি যেটা বলেছেন আমি একটু আপনাদের বলতে চাই, উনি যেটা বলেছেন সেটা হলো যে কাঠামোগত পরিবর্তন মূল্যস্ফীতি কমাতে যে কাঠামোগত পরিবর্তন আনা প্রয়োজন ছিল তার কাছেও ধারে কাছেও নেই এই বাজেট। 2024 নির্বাচনী বাজেট থেকে এটি প্রায় 12% বৃহত্তর, উন্নয়ন খরচ অনেকটা বেপরোয়া পর্যায়ে চলে যাচ্ছিল বলে অর্থনীতিবিদরা সরকারকে সতর্ক করেছিলেন। চলমান অর্থ বছরের বাজেট থেকেও আগামী বছরে উন্নয়ন বাজেট বাড়ল 8%, বাজেট ঘাটতি বাড়ল 8.3%, অর্থাৎ কোথাও কোনো সংযমের সুর লাগেনি, যা দিয়ে ভরসা করা যেত যে মূল্যস্ফীতি হয়তো কমতে পারে। এখানে একটা কথা আছে যে উনি বলছেন যে কোনো বাজেট বড় মাপের পরিবর্তন আনা সম্ভব না, চলতি ব্যয় কতগুলো আছে যেগুলো কমানো জানা, কিন্তু যেটা কমানো উচিত ছিল ওনার ধারণা সেটা হলো উন্নয়ন ব্যয় অন্তত স্বল্পকালের জন্য, সেটা করা উচিত ছিল যা দীর্ঘমেয়াদী অর্থনীতিকে লাভবান করত। আমাদের দেশের উন্নয়ন ব্যয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা উন্নত দেশে বটে, এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলিতে নেই। এখানে সর্বব্যাপ্ত দুর্নীতির কারণে 1 টাকার ঘোড়া 3 টাকার দানা খায়। মাইল প্রতি নির্মাণ ব্যয় বিশ্বের সর্বোচ্চ, সেতু নির্মাণে খরচ মানে একটি রেকর্ড, কালক্ষেপণে বাঙালি ঠিকাদারের সামুখের বন্ধু, উন্নয়ন ব্যয় আপাতত কমানো মানে পরোক্ষ দুর্নীতির কিছু লাগাম থাকা, সেটি এ বাজেটে করা হয়নি। এর ধাক্কা গিয়ে পড়বে দুই জায়গায়, বিদেশি ঋণ গ্রহণ বেড়ে যাবে শতকরা প্রায় 20%, গত 5 বছরে বিদেশি ঋণ প্রায় $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে, ফলে দেশে ঋণ জনিত ঝুঁকি বাড়ছে, রেটিং এজেন্সিগুলি অর্থনীতির মান কমাচ্ছে এবং ঋণের ব্যবস্থা না ভালো আউটলুক দেখাচ্ছে না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনেক বেশি বোঝা দিয়ে যাচ্ছি। এখানে উনি আবার একটা ঠাট্টা করে একটা কথা বলেছেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, যে এই কথা বললেই আমাদের এখানে যুক্তরাষ্ট্র জাপানের উদাহরণ দেওয়া হয়, সেখানে তো ঋণ অনেক বেশি নেওয়া হয়। তো উনি বলছেন যে জাপান হয়ে বা আমেরিকা হয়ে তারপরে আপনি ঋণ নিলে এটার ফলপ্রদ করতে পারবেন, ওদের সঙ্গে আপনার তুলনা করেন না। সেখানে উনি বলতে চাচ্ছে যে যদি আপনি ওই তুলনা করেন তাহলে এইটাও তুলনা করা যায় যে রবীন্দ্রনাথ
তো স্কুল পালিয়ে যেতেন এরকম খবর জানা যায়, তাহলে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায়। আপনাকে আগে ওদের মতো হতে হবে, ওদের ট্যাক্স জিডিপি রেশিও কি, ওদের ইকোনমিক সাইজ কি, ওদের আদার প্যারামিটার্স কি, সেটা দেখলে তার সঙ্গে আপনি তুলনা করবেন। তারা 300 ভাগ নেবে কি 200 ভাগ নেবে, আমি নিয়েছি, সবাই এত বেশি ঋণ অতিরিক্ত কম ও নেয়নি, অতিরিক্ত বেশিও নেননি। তারপরে প্রশ্ন হলো যে আমরা কথা বললে যে ঋণ কমিয়ে দেন, না না না, চিন্তা আমেরিকা এত আছে, জাপান এত আছে, ইজ ইট অল? আমি বলছি একজন বিশেষজ্ঞের মতামত, ইট ইজ নট অল। তাহলে আমরা স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যাবে, আগে রবীন্দ্রনাথ হতে হবে, স্কুল পালানো পরে কথা। মানে স্পিকার, ওনার ধারণা আভ্যন্তরীণ ঋণ কমিয়ে আনা উচিত, কারণ দুটি নির্বাচনে আগে ব্যাংক খাত থেকে ঋণ বাড়িয়ে মূল্যস্ফীতি উস্কে দেওয়া হয়েছে, তাই এটা সংযত করার কথা ছিল। এবং সরকারি ব্যাংক থেকে খাত থেকে ঋণ নিলে ব্যক্তির জন্য বাকি তহবিলে সুধার বেড়ে যায়, এই সুধার বাড়ায় দ্রব্যের উৎপাদন খরচ বাড়ে এবং বিক্রেতা আগের চেয়ে অধিক দামেও দ্রব্য বেচতে বাধ্য হয়, যা মূল্যস্ফীতি বাড়ায়। এছাড়া উচ্চতর সুধারের কারণে খাঁটি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা প্রয়োজনের চেয়েও ঋণ কম নেন, যারা আমরা যাকে আমরা সরকার কর্তৃক সৃষ্ট ক্রাউডিং আউট বলে প্রভাব বলে থাকি, এতে বেকারত্ব বাড়ে ও জিডিপি প্রবৃদ্ধি কমে। অন্যদিকে লুট অর্থাৎ অখাঁটি লুটেরা সুধারের ধার ধারে না বলে তারা বেশি ঋণ নেয় এবং ব্যাংকিং খাতে ক্ষতি সাধন করে। এই জন্যই দুষ্টচক্র ভাঙার জন্য প্রয়োজন ছিল উন্নয়ন বাজেট কমিয়ে আনা, আগের খরচের থেকে ঋণ করে গৃহ চালিয়ে যাওয়া মানে মূল্যস্ফীতি বাড়ানো, প্রবৃদ্ধি কমানো ও সর্বোপরি বেকারত্বকে আরো কষ্টকর অবস্থায় ঠেলে দেওয়া। দেশের সামষ্টিক স্থিতিশীলতা দিতে হলে একদিকে রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে, দাগি বড়লোককে সাহসী অভিযানের আওতায় কর দিতে বাধ্য করতে হবে, খেলাপির উপর কর বাড়ানোর নৈতিকতার অঙ্গ, অন্যদিকে রাজস্ব পরিস্থিতি উন্নয়ন না হওয়া পর্যন্ত আগামী 3 বছর উন্নয়ন ব্যয়ের লাগাম টানতে হবে। আমরা মনে করি যে এই যে দুজনের কথা আমি বললাম, তারা সবাই কিন্তু এডিবির আকার ছোট করতে বলেছেন, পরিচালনা ব্যয় কমিয়ে আনার কথা বলেছেন একজন, আমি জানি না কতটুকু সম্ভব, এটা বিগ চ্যালেঞ্জ। আর বাজেটের প্রবৃত্তির লক্ষ্যমাত্রা কমানোর কথা বলেছেন 4-5, এটা আমার অনেক প্রবৃত্তি কমালে মূল্যস্ফীতিতে এটা একটা ভালো এফেক্ট আসতে পারে। কর প্রস্তাব বা আমাদের মতামত, আমরা যে 4,80,000 কোটি টাকার রাজস্ব কর, এটা মোট রাজস্বের প্রায় 90%, এর আগে ছিল 4,30,000, সেটাকে আমরা 4,10,000 করেছি, এবার এক ধাক্কা আবার 17% বাড়িয়ে আমরা করেছি 70,000, এবং তার মধ্যে 64% আমরা করেছি ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স মূল্য সংযোজন করে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অন্যান্য, এগুলো সবগুলো সরাসরি একেবারে রিক্সাওয়ালা, মজুর, ফকির সবারকে দিতে হবে। এই ধরনের এগুলো হলো অন্যায্য, এবং এই ধরনের ধারণাটাই এখানে সবচেয়ে বেশি, এটার জন্য 3,04,000 এতটাই 3 লক্ষের বেশি আমরা উঠাবো শুধু পরোক্ষ কর দিয়ে, আর বাকিটা আমরা যেটা হিসাব করেছি সেটা হলো আমরা প্রত্যক্ষ কর দিয়ে উঠাবো। আমি মনে করি পরোক্ষ করের চাপ কমানো উচিত, সরকারের এই দিকে খেয়াল রাখা উচিত, কেননা এটা দিয়ে পরোক্ষ যেভাবে আমরা করছি, IMF বা সকলে যে পরামর্শ দিচ্ছেন সুদের হার বাড়ানো, ডলারের মূল্যবৃদ্ধি, সংকোচন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি আনা সম্ভব হবে, এই সব এক্সপার্টরা বলছেন এটা সম্ভব হবে না, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, তদারকি করতে হবে, এবং ঘাটেঘাটে চাঁদাবাজি হলে এগুলো কোনো সময় এই মূল্যস্ফীতির দৌড় সামলানো যাবে না। এইসব নীতি চলে আমেরিকা, ইউরোপ ওসব দেশে, যে মূল্যস্ফীতি তারা ওর উপর ডিপেন্ড করে, আমাদের দেশের ইকোনমিক্স এর উপর ডিপেন্ড করে না, এইসব বেশিরভাগ আমাদের অর্থনীতিবিদদের ধারণা। আমরা প্রস্তাব করি পরোক্ষ করের কোনো প্রস্তাব বৃদ্ধি না করা, পরোক্ষ করে যদি কমানো হচ্ছে কমাতে পারেন, বাড়ানোটা আমরা মনে করি ঠিক হচ্ছে না, এবং আমাদের প্রচেষ্টা থাকবে যে যতটুকু সম্ভব ন্যায্যভাবে তা আদায় করার ব্যবস্থা করা, এটা আমাদের সাজেশন। আর এটা একটা চ্যালেঞ্জ হিসেবে বলে আমি মনে করি, বর্তমান পরিস্থিতিকে উত্তরণের জন্য চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ সরকারকে নিতে হবে, দেশ একটা অবস্থা খারাপ অবস্থা আছে, দেশের সাধারণ মানুষ দুঃখ দুর্দশা আছে, চ্যালেঞ্জ নিতে হবে সবাইকে। আমাদের প্রত্যক্ষ কর আর অনেকেই ভালো আছেন আমরা জানি, ঠিক আছে, বর্তমান পরিস্থিতি। আর একটা কথা হলো যে আমরা প্রত্যক্ষ কর আয়কর মোট আমরা দিয়েছি 1,75,680 কোটি টাকা, সাধারণভাবে এইটা আহরণ সম্ভব হতো না, এবং আমি মনে করি আমাদের দেশে অতি ধনী এবং ধনী শ্রেণীর মানুষ তারা তৈরি হয়েছেন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেন, ব্যবসা করেন, ব্যাংক ঋণ নেন, পরিশোধ না করে খেলাপি হন, সুদ মাপ পান, তথাপি ঋণ শোধ করেন না, সে সকল অর্থ বিদেশে পাচার করেন, দেশ বিদেশের সম্পদ গড়ে তোলেন, তারা বেশিরভাগই সঠিক আয় কর দেন না। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মাঝারি ছোট আকারের চাকরিজীবী এবং ব্যবসায়ীরা কর দেন এবং তারা অনেকভাবে হয়রানির শিকার হন। এখন প্রশ্ন হলো, এবার সরকার একটা নতুন পদ্ধতি করেছেন,
অবশ্য আগেও অনেক সরকারই করেছেন, এটা নতুন কিছু নয়। এখানে একটু নতুনত্ব আছে, সেটা হলো কালো টাকাকে সাদা করার জন্য দেওয়া হয়েছে সেটা হলো 15% সুদ। এটা সারা দেশে একটু সমস্যা হয়েছে, আর 30% সুদে, যে 15% যেখানে সাধারণভাবে 30% সুদ দিতে হবে, সেখানে অবৈধ অর্থ বা এই ধরনের অর্থের জন্য আমাদেরকে 15% দিলে এটা কালো টাকা সাদা হয়ে যাবে। এখানে উনি বাজেট বক্তৃতা মানে অর্থমন্ত্রী অনেক কারণ দিয়েছেন এটা কেন করেছেন, এটা উনি বলছেন এটা অবৈধ না। অনেক সময় অনেক মানুষ ভুল করে ফেলে, অনেক বিভিন্নভাবে এটা একটা হয়তো চোখে বুঝতে পারেননি, হয়তো দেখে দিয়েছেন। আমার কথা হলো ট্যাক্স যারা ফাঁকি দেন তারা কোনো ভুল করেন না, তারা হিসাব নিকাশ করেন এবং কোথায় কি রাখলে কিভাবে করা যাবে সেটা বুঝেই তারা করেন। ফাঁকি দেন হল ফাঁকির দামে চাপে পড়েন, যারা কোনো ফাঁকি দেওয়ার চিন্তা করেন না, খুব মনে করেন আমি তো কেমন ইনকাম নেই ট্যাক্স দিচ্ছি, এটাতে কি আর ভুল হতে পারে, আমার ট্যাক্স দিয়ে দেবো, কিন্তু ওখানে গিয়ে তারা আটকা পড়ে যান। তো এখন এখানে এই 30% দিয়ে আমার 30% জায়গায় 15% যেটা অনেকেই বলেছেন এটা সংবিধান সম্মত নয়, অনেকেই বলেছেন এটা নীতিসঙ্গত নয়, এবং অনেকেই বলেছেন যে এটার থেকে খুব বেশি একটা আয় আসবে না। 75 সাল থেকে এখন পর্যন্ত নাকি 71 সাল থেকে মাত্র 4,600 কোটি টাকা নাকি এই ধরনের আয় হয়েছে। তবে এবার একটা নূতনত্ব আছে, তিনটা নূতনত্ব আছে যার জন্য কিছুটা কাজ করতে পারে। একটা হলো এখানে এবার যেটা দেওয়া হয়েছে 15% কর ফ্রি, কোনো পরিবর্তে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবেন, কোনো কর্তৃপক্ষ পারবেন, এটা আগে কোনো সময় ছিল একেবারে টোটালি ক্লিন। আর তবে আর একটা কথা এখানে আছে, সাধারণত এটা ছাড়া দ্বিতীয় হলো যারা কর এইভাবে অবৈধ অর্থ অর্থ তারা আবার সরকার পরিবর্তন হলে বিপদে পড়বে কিনা এটা একটা তারা দৃষ্টি দেয় অনেক সময়, এখানে হয়তো তারা এবার অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। থার্ড একটা পয়েন্ট আছে, যেটা অবৈধ অর্থ যারা বৈধ করে তারা কিন্তু মুনাফার জন্য করে না, তারা অবৈধ অর্থ বৈধ করে মুনাফার জন্য করে না, তারা করে হলো যে আমি এটাকে সেফ রাখতে পারি, তারা সেফটিটাকে বেশি প্রাধান্য দেয় এখন, অথবা তারা যেন এটা না করলে বিপদে পড়বে কিনা এটা তারা দেখতে চায়। তো বিপদে এতদিন পর্যন্ত মনে করতাম বিপদে পড়ার সম্ভাবনা নাই, কাজে ব্যবসায়ীরা হয়তো ট্যাক্স দিবে না। এবার যেহেতু একটা ঢালাও সুযোগ দেওয়া হয়েছে এবং কিছুটা হলো আর সরকার পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই, আর বিপদে পড়ার সম্ভাবনা একটা আছে, এটা কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি অনেক দুর্নীতিবাদ ধরা পড়ছেন, পালিয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু দেশে একটা দুর্নীতি বিরোধী একটা মানুষে ভয় পাচ্ছে, দুর্নীতিবাজরা তারা এখন ভয় পাচ্ছে যে আবার কোন সময় কাকে ধরে, এই কারণে এইসব কারণে এবার হয়তো কিছু টাকা আসতে পারে। এটা অনেকে এক্সপার্টরা যাই বলুন, আমার ব্যক্তিগত ধারণা এই তিনটা কারণে কিছু টাকা আসতে পারে, কিন্তু এটা আসলে এটা ভালো কি মন্দ এটা নিয়ে আমার সন্দেহ আছে। চোরকে চুরি করতে দিয়ে আবার তাকে বৈধ করে দেওয়া, এটা ভবিষ্যতে আমাদের জন্য কতটুকু ভালো আনবে সেটা নিয়ে আমি পরবর্তীকালে আবার একটু কথা বলব। তবে একটা কথা, যদি এটা দিতেই হয়, যদি এরকমই অবস্থা হয় যে দেশের আর কোনো উপায় নাই, তাহলে আপনি এটা যখন 30% দিয়ে বৈধ মানুষকে করছেন, অবৈধ অর্থকে 50% করেন, 60% করেন, তাহলে এটা ন্যায্য হতে পারে যদি করতে চান, আমি এটার পক্ষে নেই। মাননীয় স্পিকার, বিদ্যুৎ খাত নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সারা দেশে বিদ্যুৎ এখন লোডশেডিং হচ্ছে, বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি চলতে চালাতে পারছে না, মানুষের অনেক কষ্ট আছে। যদিও পত্রপত্রিকা আজকাল নিউজ টিউজ আমি সেরকম দেখি না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করে লোকে বলে, অনেকে বলে বাজেট এগুলো কথা তুলেন না কেন, আমরা বিদ্যুৎ পাচ্ছি না, 1 ঘন্টা 2 ঘন্টা পাই, সারাদিন 3-4 ঘন্টা পাই। তো মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা আবার উনি 59 পাতায় 122 এবং 123 পাতায় বেশ কিছু তথ্য দিয়েছেন। উনি বলেন 2009 সালে মাত্র 4,900 ছিল, এখন 30,200 হয়ে গেছে, আবার আরও 9,144টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, আরও বলেন উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40 লক্ষ হবে, 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট হবে ইত্যাদি। আমার মন্তব্য হলো অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন দেশের অর্থনীতি একটি মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে। এখন সিবিটির গবেষণা পরিচালকের বক্তব্যটা আমি বলি একটু, তারপরে আমারটা বক্তব্য বলব। দেশে এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 30,738, সিপিডির একজন একটা স্টেটমেন্ট, কিন্তু উৎপাদন হচ্ছে 14,000 মেগাওয়াট, ব্যবহার করা না গেলেও কেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরো বলেন সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করেছে তা 2030 সালেও প্রয়োজন হবে না, আজ থেকে 6 বছরের চাহিদা দাঁড়াতে পারে 19,400, তার থেকে যদি আমরা
25% রিজার্ভও ধরি, তাও 23,252 মেগাওয়াট হলেই আমাদের বিদ্যুৎ সক্ষম তৈরি করলে আমাদের চলে। আবার কথা হলো একটা যে সক্ষমতা বাড়লেও দেশের লোডশেডিং হচ্ছে, গরমে গড়ে 1,100 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে স্পষ্ট কিছু বলেনি সরকার, এই খবর খাত নিয়ে কি করবে তা নিয়েও সবাই অন্ধকার। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য পরে বলছি। আমরা দেখেছি আমাদের দেশে বিদ্যুতের চাহিদা সাধারণত এখন পর্যন্ত 13,000-15,000 মেগাওয়াট ওঠানামা করে, একসময় এর চেয়ে একটু বাড়লেই, যেমন এপ্রিল মাসের লাস্ট উইকে এটা স্পেসিফিক্যালি স্টাডি করে লাস্ট আমি গতবারে বলার চেষ্টা করেছিলাম, তখন দেখা গেল 22-29 তারিখের মধ্যে যেহেতু গরমের কারণে লোকের বিদ্যুতের চাহিদা বাড়ছে, সঙ্গে সঙ্গে লোডশেডিং বাড়ছে এবং 29 তারিখে গিয়ে সর্বোচ্চ লোডশেডিং হয়েছে 3,196। সে সময় বিদ্যুতের চাহিদা দাঁড়িয়ে গেছিল 17,000 মেগাওয়াট, কিন্তু তখনও আমাদের 30,000 বা কাছাকাছি ছিল। তো প্রশ্ন হলো যে ক্ষমতা বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু এর অর্ধেকটাই ব্যবহার করা যাচ্ছে না, কারণ লোডশেডিং হবে কেন? আমি যদি ক্ষমতা ডাবল থাকে তাহলে আমার যেখানে যেখানে আমার দরকার সেখানে দিয়ে দেবো, আমার লোডশেডিং করতে হবে কেন? মজার ব্যাপারে এই অর্ধেক অর্থাৎ প্রায় 15,000 মেগাওয়াট অব্যবহৃত উৎপাদকের সৃষ্টির জন্য বেসরকারি মালিকদের বিদেশি মুদ্রায় বিশাল অঙ্কের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। 2023-24 অর্থবছরে বিদ্যুৎ খাতে মোট ভর্তুকি দেওয়া হয়েছে 39,000 এক বছরের জন্য, প্রায় 39,406 এই সময় ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বাবদ মালিকদের বেসরকারি মালিকদের দেওয়া হচ্ছে 32,000 কোটি, যা মোট ভর্তুকির 81%। হিসেবে দেখা যায় 2009-2024 সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ শোধ করতে হয়েছে 1,37,000 কোটি টাকা, ভর্তুকি নয় দাম বাড়িয়ে অর্থ ব্যয় করার পরামর্শ IMF-এর তরফ থেকে দেওয়া হয়েছে, সরকার সেটা মেনে দাম বাড়িয়েই চলেছে। 2010 সাল থেকে এখন পর্যন্ত 13 বার দাম বাড়ানো হয়েছে, 3.73 টাকা থেকে প্রতি ইউনিটে গড় এখন 8.70 টাকা হয়েছে। সামনে IMF-এর শর্ত মোতাবেক সরকার বছরে 4 বার করে দাম বাড়াবেন শোনা যাচ্ছে। এখানে IMF-এর ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, IMF বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সুপারিশ দেয়নি, যাতে করে এটা বিশ্বাস করার কারণ আছে, IMF তাদের ব্যবসায়িক স্বার্থ, তাদের দেওয়া সুদ সহ বকেয়া ফেরত নেওয়ার জন্য বেশি আগ্রহী, তারা দেশের জনগণের মঙ্গলের জন্য দরকারি সংস্কার করার কোনো সুপারিশ করছেন না। বিদ্যুতের দামের সঙ্গে সকল পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি স্বাভাবিক, ফলে বিদ্যুৎ খাতের উৎপাদন বৃদ্ধির জন্য নির্মিত অব্যবহার বা অব্যবহারকৃত কেন্দ্রগুলি জনগণের সত্যির জন্য নয় বরং মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে উল্লেখ্য 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার উদ্দেশ্যে 2 বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করা হয়। পরবর্তীতে এই আইন 4 দফা বৃদ্ধি করে 2026 পর্যন্ত বলবৎ করা হয়। এই আইন অনুসারে বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত কেনাকাটার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদের বিচারে আওতায় আনা যাবে না, এইসব বৈশিষ্ট্যের কারণে এই আইনে দায়মুক্তি আইন বলা যায়। কোনোরকম প্রতিযোগিতাহীন পরিবেশে এ সংক্রান্ত নির্মাণ ও কেনাকাটা করা হচ্ছে, এই সকল বিষয়ে বিস্তর দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া যায়। এটা হবেই, আপনি টেন্ডার না করে করলে যে কোনো জায়গায় অনিয়ম হবেই, টেন্ডার বাদ দিয়ে কোনো, আমি ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, বিশেষজ্ঞ বিষয়ে বলছি, আমি অনেক কাজ করেছি প্রজেক্টে, অনেক ধরনের প্রজেক্ট করেছি, টেন্ডারিং না করে কোনো কাজ আপনি 1-2 বছর ইমার্জেন্সি দিতে পারেন, খরচ হোক দোষের মানুষ উদ্ধার হোক, 10-15-20 বছর এই দুর্নীতি বিরাট দুর্নীতি। উপরে আলোচনা থেকে স্পষ্ট এ ধরনের দায়মুক্তি আইন জনগণের জনস্বার্থের পক্ষে কোনো ভূমিকা রাখতে সক্ষম হয়নি, বরং দুর্নীতির বিস্তার ঘটিয়ে অর্থনীতিকে বেসামাল করে তোলা হয়েছে। মানে স্পিকার, আমাদের প্রশ্ন, কোন মহাপরিকল্পনা বা চাহিদা প্রাক্কনের ভিত্তিতে অস্বাভাবিক ভালো সুযোগ সুবিধা দিয়ে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, উৎপাদন ক্ষমতা তৈরি হওয়ার পর প্রয়োজনে কেন এগুলি ব্যবহার করা যাচ্ছে না, যার জন্য লোডশেডিং অব্যাহত চলছে ও চাহিদা বাড়লেই লোডশেডিং বৃদ্ধি হচ্ছে পাচ্ছে? নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে পরে এগুলি ব্যবহার করা যাবে না জানার পরও কি কারণে ভাড়া বা ক্যাপাসিটি চার্জ দেওয়ার ব্যবস্থা সম্বলিত নতুন নতুন চুক্তি করা হচ্ছে? মানে স্পিকার, আমি একটু গ্যাস সেক্টর সম্পর্কে কিছু বলতে চাই। বাজেটের 2014-15 বাজেটের 61 পাতা জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ে বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে। এখানে আমি আবার পুরানো আইনটার কথাই বলছি। আমরা জানি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য এখানে জ্বালানি আছে, এখানে গ্যাসের ব্যাপারও আছে, সেখানে আমরা বিশেষ বিধান আইন করে আমরা দায়মুক্তি দিয়েছি। এই খাতের কোনো কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি এবং ব্যাপক ক্ষমতা দেওয়া হচ্ছে, সে কারণে কোনোরকম প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে মূল্য নির্ণয় বা ব্যয় নির্ণয় না করে বিশাল অঙ্কের কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে, এখনও করা হচ্ছে। এ খাতেও ব্যাপক দুর্নীতির অভিযোগ বিভিন্ন জায়গা থেকে শোনা যায়, কিন্তু এ খাতে নিরবিচ্ছিন্ন সরবরাহ দেওয়া সম্ভব হয়নি।
এখনো সম্ভব হচ্ছে না। বিভিন্ন জায়গায় গ্যাস এর অভাবে মানুষের কষ্ট পাচ্ছে। আমি এগুলো ব্যাপারে গতবার বলেছিলাম, আবার একটু আপনাদের স্মরণ করে দিতে চাই। আমার হিসাবে যেটা আমি দেখছি খুব সহজভাবে বুঝতে পারবেন আপনারা, সেটা হলো বাংলাদেশের কাছাকাছি 4,000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে দরকার হয়, আসলে হয় 3,880, 4,000ই ধরলাম, তার একটি অংশ 1,000-এর মতো 824, এটাকে আমরা দিতে পারছি না বলে এটাকে আমরা খাটতি হিসাবে দিচ্ছি, সরবরাহ করছি না। আর একটা আমরা এলএনজি হিসাবে আনছি, সেটাও 1,000-এর মতো, 1,041 ইউনিট, আর দুভাগ 2016-2015 ইউনিট, এটা আমরা আমাদের দেশীয় গ্যাস ফিল্ড থেকে 1,000-1,000 করে 2,000, একটা দেশীয়ভাবে উৎপাদিত হয়, একটা বিদেশি কোম্পানির দ্বারা উৎপাদিত হয়। এই 4,000 এই একটা আমরা ঘাটতি সেটা মেটানোর কোনো বন্দোবস্ত করতে পারছি না, তার কারণ হলো হয় অর্থ নেই অথবা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি নাই। যে এলএনজি আনা হচ্ছে সেটা 1,000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে দিতে পারে, কিন্তু সেই দুটো আমি গ্যাস নিয়ে আসতে পারি, আর আমি এখানে গ্যাস আনলোড করতে পারবো না, সিস্টেমে দিতে পারবো না, যার জন্য দেওয়া হচ্ছে না। আর একটা যদি এখন যেটা 2,000 আমি বললাম যে 2,000 দিচ্ছে দেশীয় গ্যাস ফিল্ড থেকে একটা দেশীয় কোম্পানি বিদেশি কোম্পানি, তার মধ্যে বিবিয়ানা গ্যাস ফিল্ড, তারা অলরেডি এক্সস্টের পথে চলে আসে, গত নভেম্বরে তারা ডিক্লেয়ার দিয়েছে যে এটা শেষ, আমাদের গ্যাস শেষ, এখন যেটা আসছে এটা বোনাস, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, হলে কি করবো আমরা? তখন তো আমাদের গ্যাসের একটা চাহিদা আমরা দিতে পারছি না, একটা এলএনজি দিয়ে দিচ্ছি, আর একটা এখন আমাদের যদি এক্সট্রা হয় তার দেওয়ার জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার রেডি নাই। এখানে আমি আমার বিভিন্ন গ্যাস ফিল বন্ধ আছে, আমাদেরকে খুব বাঁচিয়ে রাখে, আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখছে। এরপরে আমাদের যে এক্সিস্টিং গ্যাস ফিল্ড পাঁচ থেকে আমার গ্যাস ফিল্ড আনতে চাই, আমাকে ইনফ্রাস্ট্রাকচার আরো বাড়াতে টাকা লাগবে। আমাদের নিজের বিশ্ব কিন্তু গ্যাস ফিল্ড আছে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে, আমাদের 32 ট্রিলিয়ন কিউবিক ফিটের গ্যাস আমরা পেয়েছি আমরা 2018 সালে। আবার বিদেশি কোম্পানি সার্ভে করে বলেছে আমাদের 32-34 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আছে, সেই গ্যাসগুলোকে আমরা উত্তোলনের কোনো এখনো বন্দোবস্ত করিনি। এবং দেশীয় গ্যাস বিদেশ থেকে যে আমরা এলএনজি আনি, এলএনজি যেটা আমাদের দেশের থেকে $1-3 খরচ হয় দেশের গ্যাস ফিল থেকে, বিদেশ থেকে এলএনজি আনলে আমাদের যেটা চুক্তি দীর্ঘমেয়াদী চুক্তি $12 পার ইউনিট, আর যদি স্পট মার্কেট $35-40 সব সুদ্ধা যদি আমরা দেশীয় উৎপাদন করি তার চেয়ে আমরা দেশে গ্যাস যদি বিদেশি দ্বারা উৎপাদন করি 2 গুণ, আর এটা হয় প্রায় 12 গুণ যদি আমরা বিদেশ থেকে এলএনজি আনি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি নাই, আমরা যে কোনো সময় আমাদের প্রশ্ন বিষয়গুলি কি দূরদর্শিতার অভাব, এই যে আমরা রেডি ছিলাম না, আমরা গ্যাস আগে থেকে ব্যবস্থা করে নেই, আমাদের লোকাল গ্যাস ফিল্ড থেকে আমরা এক্সপ্লোরেশনের ব্যবস্থা করে নেই, 2001 আমরা জানতাম, 2018 কনফার্ম হয়েছে, 18 থেকে 24-6 বছরে আমরা গ্যাস ফিল্ড কয়েকটা চালু করে দিতে পারতাম, করা হয়নি। এগুলো কি আমাদের দূরদর্শিতার অভাব, নাকি এলএনজি আমদানিতে আগ্রহী সুবিধাভোগীদের মুনাফা করতে সুযোগ করে দেওয়ার চিন্তা করা হচ্ছে, অনেকেই এ ব্যাপারে অভিযোগ উত্থাপন করেন। স্পিকার, অফশোর ব্যাংকিং সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, এটা অফশোর ব্যাংকিং আইনটা পাশ হয়েছে রিসেন্টলি, এখানে ব্যাংকে অ্যাকাউন্ট রাখার কোনো উৎস খোঁজ করা হবে না, এবং আপনি যে কোনো সময় কোনো ট্যাক্সও দিতে হবে না, কোনো রকম শুল্ক দেওয়া হবে না, যে কোনো সময় আবার রাখতে পারেন, নিয়ে যেতে পারেন ইত্যাদি। তো এটাতে আমরা আশা করছি যে আমাদের রিজার্ভ হয়তো বাড়বে, কেননা এই বিষয়টি অফশোর ব্যাংকের কথাটি আমি আসতাম না, যেহেতু এটা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা নেই, কিন্তু উনি বাজেট উত্তর একটা সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে যখন রিজার্ভের কথা জিজ্ঞাসা করা হয়েছে তখন প্রতিমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী যে ছিলেন উনি বলেছেন যে
আমরা অফশোর ব্যাংক করছি, অনেক রিজার্ভ আমাদের অফশোর ব্যাংকের মাধ্যমে চলে এসেছে। কাজেই অফশোর ব্যাংক সম্পর্কে কথা বলার আমার দরকার বলে মনে করছি। এখানে বিভিন্ন এক্সপার্টরা বলেছেন অফশোর ব্যাংকে বৃদ্ধি হবে কিনা এটা নিয়ে তারা সন্দিহান, এবং একটা বলেছেন যে এটাকে যদি আসেও এটাকে স্থিতিশীল রিজার্ভ হিসেবে ধরা যাবে না, কিন্তু যে কোনো সময় এটা চলে যেতে পারে। কাজে তাদের ধারণা যে এগুলো করে আমরা যেটা অনেক মানুষই যেটা বলেন অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে বড় ধরনের দায় মুক্তি বা ইনডেমনিটি দেওয়া হচ্ছে, এটা আরেক ধরনের দায় মুক্তি দেওয়া হচ্ছে। এই কথাটা খুব ব্যাপকভাবে প্রচলিত যে দেশের কিছু ব্যবসায়ী বিভিন্নভাবে টাকা উপার্জন করে ও ঋণ খেলাপ হয়ে ধনী ও অতি ধনী হয়েছেন, তারা সে অর্থ বিদেশে পাচার করেছেন, তাদের সে সকল অর্থকে বৈধতা দেওয়া ব্যবহার করে মুনাফা করার সুযোগ দেওয়ার জন্য এই আইন করা হয়েছে। সেই হিসাবে এই আইনটিকে দায় মুক্তি দেওয়া অর্থনৈতিক ও দুর্বৃত্তায়ন সহায়ক বলে অনেকে অভিযোগ করেন। এই নতুন করে বৈধ অবৈধ অর্থিত টাকা বিদেশে পাচার উৎসাহিত হতে পারে এই আইনের মাধ্যমে, মানে স্পিকার আমি আমার একটা শেষ কথাই বলতে চাই এখন উপসংহার। কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ক্রমশ হ্রাস পাচ্ছে, সব জায়গায় আস্তে আস্তে এরা নর্মাল হয়ে যাচ্ছে, সব জায়গায় জিনিসপত্রের দাম স্বাভাবিক হয়ে যাচ্ছে, বিশ্ববাজারে অনেক জিনিস এখন আমরা আগের অবস্থাতেই সেরকম দামই পাচ্ছি, যদিও আমাদের দেশে এটার আমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন দেশ পূর্বের অবস্থা ফিরে যাচ্ছে, কিন্তু আমাদের ক্রমোন্নতি ঠেকানো যাচ্ছে না। সে কারণে অনেক বিশেষজ্ঞের ধারণা কোভিড মহামারী বা ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের মূল সমস্যা সৃষ্টি করেনি, সমস্যা শুরু হয়েছিল আগেই অন্যান্য কারণে, কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধ এগুলিকে উস্কে দিয়েছে মাত্র। মানে স্পিকার তাদের মতে কোভিড ও ইউক্রেন শুধু মূল সমস্যাকে পাশ কাটানোর অজুহাত হিসাবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে, আসল সমস্যা এক কথায় জবাবদিহিতার ঘাটতি ফলে সুশাসনের অভাব, ফলশ্রুতিতে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন সমাজের প্রতিটি স্তরে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সে সংক্রান্ত নীতিমালা ব্যক্তি স্বার্থ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছে, ফলে অর্থনৈতিক নীতি প্রণয়ন বা বাস্তবায়নের দেশ ও জনগণের স্বার্থ প্রায়শ উপেক্ষিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায় মুক্তি দিয়ে আইন প্রণয়ন করে দেশে অবাধ দুর্নীতির সুযোগ সৃষ্টি, অফশোর ব্যাংকিং চালু করে বিদেশে পাচারকৃত অর্থকে অবৈধ অর্থকে বৈধকরণ, নামমাত্র কর প্রদান করে কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতি থেকে দায় মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে, দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী ব্যাংক ঋণ খেলাপি বিদেশি টাকা পাচারকারীদের মাধ্যমে একটি বড় আকারের ধনী ও অতি ধনী শ্রেণী সৃষ্টি করা হয়েছে, তাদেরকে অর্থনীতির মূল স্রোতে আনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অর্থনীতিতে দুর্নীতি ও দুর্বায়তনের প্রসার ঘটিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধান করা অবাস্তব। হয়তো অনেকে মনে করছেন কাটা দিয়ে কাটা তোলা যাবে, কিন্তু এটা কখনো হয় না। ব্যাংকিং খাত হলো অর্থনীতির স্পিন্ড, এটাতে রক্তক্ষরণ হচ্ছে, সেটা যদি বন্ধ না করে আবার তাকে ব্লাড দেওয়া যায় কোনো লাভ হবে না। সেটাতে সেই হয়তো যদি হতোই এরকম তাহলে পৃথিবীর বিভিন্ন উন্নত বিশ্ব এই ধরনের মডেল ব্যবহার করতো, এ ধরনের মডেল পৃথিবীর কোথাও ব্যবহার হয় না। অর্থনীতিকে সুস্থ করতে হলে সমাজের সর্বস্তরে জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে, তাহলে শুধু দেশে সুশাসন আসবে, দুর্নীতি ও দুর্বায়তন বন্ধ করার উদ্যোগ নেওয়া যাবে ও নেওয়া হবে। এক কথা বলা যায় অর্থনীতিতে সুশাসনের অভাব ও সে কারণে দুর্নীতি ও দুর্বায়তনের যে ব্যাপকতা তা থেকে উত্তরণ ব্যতীত বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বাজেটে মূল সমস্যার কোনো স্বীকৃতি ও সমস্যা মোকাবেলার দিক নির্দেশনা পাওয়া যায়নি, বরং সমস্যা কারণ সময়কে উৎসাহিত করার প্রয়াস লক্ষ্য করা যায়। কাজেই বিদ্যমান অর্থনৈতিক সমস্যার টেকসই ও স্থানীয় সমাধান খুব শীঘ্রই হচ্ছে এমনটা আশা করা যাচ্ছে না। মানে স্পিকার তথাপি অর্থনীতির ক্রম ধর্ষণটাতে কিছুটা হলেও মন্তর হয় ও সাধারণ মানুষের সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায় সেই উদ্দেশ্যে কিছু প্রস্তাব পেশ করলাম, আশা করি শুনে বিবেচনা করা হবে। মানে স্পিকার একটা আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো এখানে বাজেট বক্তৃতার সময় আমরা অনেক সময় খেয়াল করেছি আমাদের অনেক বিজ্ঞ সংসদ সদস্যরা, আমাদের নেতা পল্লীবন্ধু আল্লাহ হোসেন উনাদের সাথে সম্পর্কে অনেক কটূক্তি করেন, অনেক কথা খুব ঢালাওভাবে অনেক কিছু বলে থাকেন। আমি এখানে বলতে চাই আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালের 24 মার্চ যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিচিত, বাংলার মানে এটাকে স্বাগতম জানিয়েছিলেন। তৎকালীন সময়ে যখন নেত্রী ছিলেন উনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়ে এই এই এটাকে সমর্থন দিয়েছেন, এবং আমার ধারণা মতে বাংলাদেশের
বাংলাদেশের ইতিহাসে হয়তো পরবর্তীকালে মূল্যায়ন হবে। এরশাদ সাহেবের এই ক্ষমতা গ্রহণটা আওয়ামী লীগকে একটা বড় ধরনের সুযোগ দিয়েছে। আওয়ামী লীগের জন্য এটা সবচেয়ে, আমি মনে করি সবচেয়ে বেশি বিগেস্ট বেনিফিশিয়ারি আওয়ামী লীগ স্যার। এবং এই ওনার শাসনকালকে অনেক অনেক হিসাব নিকাশ করার পরও 1986 সাল থেকে 1990 সাল পর্যন্ত ওনার পদত থেকে আগে পর্যন্ত কালকে এটাকে একটা বৈধ গণতান্ত্রিক সরকার হিসাবে কোর্টের থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উনি যখন ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন বিভিন্ন আন্দোলনের কথা বলে, গণ আন্দোলন, তখন কিন্তু জনগণ ওনার সঙ্গে ছিল। উনি রংপুর থেকে জেলখানার ভিতর থেকে 5-5টি আসনে জয়লাভ করেছিলেন, 5 বছর পরে আবার 5-5টি আসনে জয়লাভ করেছিলেন, এবং শেষ পর্যন্ত গিয়ে উনি যখন যেখানে দাঁড়িয়েছেন, ঢাকায় দাঁড়িয়েছেন, নুনখানে দাঁড়িয়েছেন, সব জায়গায় উনি জীবনে কোনোদিন পরাজিত হন নাই। ওনার সঙ্গে উনি কোনোদিন জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হন নাই। উনি যেখানে গেছেন সেখানে লক্ষ লক্ষ জনগণ ওনাকে নিয়ে তারা এগিয়ে গেছে। ওনার কোনো বডিগার্ড ছিল না, কোনো গানম্যান ওনার সঙ্গে থাকতো না, উনি নিজেই লক্ষ লক্ষ জনগণের মধ্যে চলে গেছিলেন। এবং উনি বিভিন্নভাবে ওনার জনগণের থেকে উনি কোনো সময় বিচ্ছিন্ন ছিলেন না রাজনীতিতে। 90 সালের পর থেকে এখন পর্যন্ত উনি যতক্ষণ উনি ছিলেন ওনার দল, উনি একটি নিয়ামক শক্তি হিসেবে ছিলেন। ওনার অসুস্থ হওয়ার সংবাদে লক্ষ লক্ষ মানুষ সেখানে তার জন্য এসেছিল, ওনার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে। ফলে ওনার অবদান বাংলাদেশে অনেক কিছু আছে। তো আমরা মনে করি উনি খুব ভালোভাবে অনেক কথা বলেন, এগুলো আমাদেরকে ব্যথিত করে, এবং আমরা মনে করবো যে ভবিষ্যতে ওনার যে, উনি যেহেতু মৃত এবং উনি যেহেতু এখানে সংসদে উপস্থিত নেই, এগুলো আমি মনে করি যে না, এগুলো নিয়ে এইভাবে আলাপ করা উচিত। কিন্তু আমাকে যেহেতু কথাটা কষ্ট দিয়েছে সেই জন্য আমি বলতে হলো যে উনি কোনো সময় গণঅধিকৃত ছিলেন না, উনি কোনো সময় জনগণের থেকে বিচ্ছিন্ন ছিলেন না, ওনাকে কোনো সময় কোনো জায়গায় আশ্রয় নিতে হয়নি, কোনো ওনাকে জনগণই সবসময় প্রোটেকশন করছে, এবং মৃত্যুর পর পর্যন্ত উনি সেইভাবেই যথেষ্ট রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে, দেশবাসীর ভালোবাসার সঙ্গে, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা দিয়ে তাকে বিদায় দিয়েছে। তো মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, আপনাকে সমাপনী বক্তব্যের জন্য বাজেটের উপর ধন্যবাদ। আমি এখন 2024-2025 অর্থ বৎসরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেট উপর আমাকে সাধারণ আলোচনায় সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন বলে আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্য সমাপনী হবে না, বক্তব্য দেওয়ার জন্য, কারণ সমাপনী দেবেন মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 15 আগস্ট আমার মা, আমার 3 ভাই, ভাতৃবধূ, আত্মীয় পরিবার পরিজন যারা শাহাদাত বরণ করেছেন, ঘাতকের নির্মম বুলেটে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1975 সালে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সহ যারা জীবন দিয়েছেন, নির্মমভাবে নিহত হয়েছেন শাহাদত বল, তাদের আমি স্মরণ করি। মাননীয় স্পিকার, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে একের পর এক যারা ক্ষমতা এসেছিল, তারা ক্ষমতা দখল করেই জনগণের ভোট ভাতের অধিকার কেড়ে নিয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। আর এরই প্রতিবাদ করতে যেয়ে
এবং 15 আগস্টে জাতির পিতার হত্যার প্রতিবাদ করতে যেয়ে সেই দিন অনেক আওয়ামী লীগ নেতা কর্মী, সহযোগী সংগঠনের নেতা কর্মী জীবন দিয়েছে। গ্রেনেড হামলায় আইবি রহমান সহ আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, প্রত্যেকের আমলেই আওয়ামী লীগ সবসময় নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, এবং আমাদের হাজার হাজার নেতা কর্মী, সামরিক বাহিনীর অফিসার সৈনিক এবং বিমান বাহিনীর অফিসার হত্যা হয়েছে সাদ্দাত ভবন। আমি তাদেরকেও আজকে দিনে স্মরণ করি। মাননীয় স্পিকার, জাতিপিতা এই দেশ স্বাধীন করেছেন একটা লক্ষ্য দিয়ে, খোদার মতো উন্নত সংবিধান গড়ে তুলবেন। 21 বছর আওয়ামী লীগ সরকারে আসে, সরকার আসার পর থেকেই আমাদের উদ্যোগ ছিল তৃণমূল পর্যায়ে মানুষ ভাগ্য পরিবর্তন। ভোটে নির্বাচিত হয়ে আমরা যখনই সরকারে এসেছি, সার্বিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে এবারে অতিক্রম নয়। আমরা বাজেট দিয়েছি এই মহান সংসদে, মানব অর্থমন্ত্রী 6 জুন 2024-25 অর্থ বাজেট উত্থাপন করেছেন। এ বাজেট আওয়ামী লীগ সরকারের চতুর্থ প্রথম জাতিবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা গড়ার স্বপ্ন পূরণে আগামী 41 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলা আমরা যে গড়ে তুলব তারই পদক্ষেপ হিসেবে এই বাজেটে বিভিন্ন আমরা স্থির করেছি, সেগুলি তুলে ধরা হয়েছে। এবং আমি মনে করি আমরা এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আমরা যে পরিকল্পনা করেছি 41 সর্বোচ্চ 41 আমরা তা বাস্তবায়নে সক্ষম হব, সেই ধারাবাহিকতা আমাদের আছে। মাননীয় স্পিকার, আমরা একটা রাজনৈতিক দল করি বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের নিজেদের পত্র আছে এবং নির্বাচনের পূর্বে আমরা একটা নির্বাচনের ইশতেহার ঘোষণা দিই। এই ইশতেহারটা কিন্তু আমরা কখনো ভুলে যাই না, জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণ ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা এসেছি তা আমরা পালন করি। এই বাজেট প্রণয়নের কালীন সময়ও এবারে নির্বাচনী ইশতেহারে আমাদের যেগুলি অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিক নির্দেশনা সেটাও এই বাজেটে উঠে এসেছে। আমি তাই মাননীয় অর্থমন্ত্রীকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেশের ইতিহাসে বৃহৎ বাজেট দিয়েছি, তা হল বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 2,65,000 কোটি টাকা এবং আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75%। বাজেট পেশের পর মাননীয় সংসদ সদস্যগণ তাদের বক্তব্য রেখেছেন। এ পর্যন্ত মাননীয় বিরোধী দলের নেতা সহ 234 জন মাননীয় সংসদ সদস্য বক্তব্য রেখে এই বাজেট উপর আলোকপাত করেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন। তাছাড়া বাইরেও অনেকেই নানা ধরনের বাজেট নিয়ে আলোচনাও করেছেন এবং যা যা দিয়েছেন তারা এই বাজেট আলোচনা সমালোচনা যে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইত্যাদি এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ, আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চবেলাসী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না, তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তার যেতে পেরেছি। কোথায় 62,000 কোটি টাকার বাজেট আর এখন 7,00,000 কোটি টাকার বাজেট, আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আর কথা হচ্ছে আমাদের ইচ্ছাটা কি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, সেই জন্যই তো উন্নয়ন বাজেট। উন্নয়নের বাজেট অবশ্যই আমাদের দেশের মানুষের
যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক, সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। আজকে বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখী না। আমরা ঋণ নিয়ে পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষের যা বলবে বলুক, কিন্তু গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যা সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। ওই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় লেগেই থাকতো। মাননীয় স্পিকার, আমি নিজে ছুটিয়েছি খাদ্য সাহায্য গ্রামের পর গ্রাম মাঠে কেটেছি। মানুষের শরীরে মাংস ছিল না, চাপ আর হাত ছাড়া, এখন আর সে অবস্থা পড়তো, বিদেশ থেকে কাপড় এনে পড়ানো হতো, এখন কিন্তু তা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া রাবারের চাপল থাকলেও আছে, আর দুবেলা না, রংপুরের মানুষ এখন চার বেলাও খাবার খেতে পারে, সে সক্ষমতা অর্জন করতে পেরেছে। আজকে যে সাফল্য আমাদের, আমি মনে করি এর জন্য আমি কৃতজ্ঞতা জানি বাংলাদেশের জনগণের প্রতি, কারণ তারা নির্বাচিত করেছে, বুঝতে পেরেছি মানুষের কাজ করেছি, সেটা সম্ভব হয়েছে। এবং 2009 থেকে এই পর্যন্ত 2024-23 পর্যন্ত আমরা কিন্তু আমাদের প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে অব্যাহত রেখে, কেবল 19 অতিমারী সময়, বিশেষ করে 19 অর্থবছর বা 20-21 বছর পর্যন্ত আমাদের বিশ্বে কিন্তু প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। অনেক উন্নত দেশও কিন্তু প্রবৃদ্ধির হার ধরে রাখতে পারেনি, সেই ক্ষেত্রেও বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। এবং এরপরে কিন্তু আমরা আরো আমাদের যে লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধির ধারায় আমরা ফিরে এসেছিলাম। বিগত 1.5 দশকে আমাদের গড় প্রবৃদ্ধি হার ছিল 6.7%, ফলে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে এমন দেশের তালিকার উপরের দিকে অবস্থান করছে। জিডিপির আকারে আমাদের বিশ্বে 33 অর্থনৈতিক দেশ, মাথাপিছু 5 গুণ বিশ্বে। 2005-06 যেখানে ছিল মাত্র $43, আজ 2024 অর্থ বছরে সেখানে $2,784 উন্নীত হয়েছে। আমি বলবো একটু অঙ্কে হিসাব রাখেন ডলারের সাথে, তখন হয়তো আপনার আক্কেল ঠিকানা হবে। স্পিকার, বৃদ্ধির হার যা ছিল 41%, সেখান থেকে আমরা নামিয়ে 18.7% নামিয়ে এনেছি। আর হতদরিদ্র যা ছিল 25.6%, আমরা এখন নিয়ে মাত্র 5.6% নামিয়েছি। ইনশাল্লাহ হতদরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবেন না। আমরা 2030 সালের মধ্যে এই অতি দরিদ্র হার একেবারে শূন্যের কথায় নিয়ে আসবো ইনশাল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি সকল ক্ষেত্রে প্রয়োজনীয় কাঠামো নির্মাণ করে উন্নয়নকে আমরা দৃশ্যমান, মানব উন্নয়ন, ব্যবসা বাণিজ্য তৈরি করতে আমরা হয়েছি। আমাদের চলার পথ খুব সহজ ছিল না, চলার পথ বন্ধুর ছিল, বারবার বাড়ছে। একটা হচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরীণভাবে, আবার আন্তর্জাতিক পর্যায়েও নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছে। তার উপর আবার এর মাঝে আবার প্রাকৃতিক অর্থাৎ মনুষ্যসৃষ্ট দুর্যোগ, আন্তঃসংঘাত, যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এইগুলি মোকাবেলা করেই তো আমাদের চলতে হচ্ছে। আমরা তারপরেও দেখেছি সারা বিশ্বব্যাপী জীবন জীবিকার যে ঝুঁকি এবং মূল্যস্ফীতি, বাংলাদেশ তো এর থেকে দূরে নয়।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন লাগলো স্যাংশন হলো, প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেল। আমাদের বিশ্ববাজারে আমরা দেখলাম জ্বালানি তেল, সার, গ্যাস, ভোজ্য তেল, গম, চিনি, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে এবং পরিবহন খরচ বেড়ে গেছে। ওই অবস্থার মধ্যেও কিন্তু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয়েছে। তবু মানুষের যাতে কষ্ট হয়, যেখানে যত টাকা হোক আমরা তা খরচ করেছি এবং মানুষের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি, অনেক উন্নত দেশও তা পারেনি। কোভিডের সময় ভ্যাকসিন, উন্নত দেশ, ধনী দেশ কিন্তু বিনা পয়সায় ভ্যাকসিন দেয় নাই, কিন্তু বাংলাদেশ বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, টেস্টিং করিয়েছে। আমরা এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মোকাবিলার জন্য বিগত দুই বছর ধরে আমরা সংকোচনমূলক নীতি ও সহায়ক রাজস্ব নীতি নানা পদক্ষেপ হাতে নিয়েছি। নীতি সুদের হার 8.5% উন্নীত করা হয়েছে এবং নীতি সুদ হারের করিডোরে উর্ধ্বসীমা 10% নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঋণের চাহিদা, অর্থের যোগান, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হওয়ার পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। মুদ্রানীতি এসব পদক্ষেপকে ফলপ্রসূ করতে রাজস্ব নীতিতেও সংকোচনমূলক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে, যার প্রতিফলন এবারে বাজেটেও রয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমিয়ে আনার লক্ষ্যেও আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এই জন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। এ প্রসঙ্গে আমি একটু স্মরণ করতে চাই যে 2009 সালে দায়িত্ব যখন আমরা গ্রহণ করেছি, সেই সময় মূল্যস্ফীতি পেয়েছিলাম 12.3%, এখন এত বেশি চলতি, অর্থাৎ 12.3 ছিল মূল্যস্ফীতি, যা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে তা আমরা কমিয়ে 7% নিচে নামিয়ে আনি। 12-13 থেকে 21-22 অর্থবছর এক টানা 10 বছর গড় মূল্যস্ফীতি 6.1% আমরা ধরে রেখেছিলাম, প্রবৃদ্ধি তার থেকে বেশি আমরা অর্জন করতে সক্ষম ছিলাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবার আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি, আমরা মনে করি যে খুব শীঘ্রই বাজারে তার প্রভাব পড়বে এবং আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমরা হ্রাস করতে পারব। মানুষের যাতে কষ্ট না হয়, খাদ্য মূল্য বৃদ্ধি পেয়ে মানুষদেরও অভুক্ত না থাকে, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড, পারিবারিক কার্ড করে দিয়ে বাজারের থেকে অর্ধেকেরও কম মূল্যে আমরা চাল, ডাল, চিনি, তেল, যা যা দেওয়া যখন যেটা প্রয়োজন সেটা আমরা সরবরাহ করছি। হতদরিদ্রদের জন্য বিনা পয়সায় খাবার দিচ্ছি। আমাদের দেশের সব শ্রেণীর মানুষের জন্যই কিন্তু আমরা নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের রপ্তানি, প্রবাসায়, কৃষি, শিল্প খাতের উৎপাদন ইত্যাদি যেগুলি চলক সহ সাম্প্রতিক ধারার দিকে তাকালে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রবৃদ্ধি কিন্তু অব্যাহত আছে, আমরা কিন্তু পিছিয়ে যাইনি। এই অতিমারী, যুদ্ধ, সব কিছু মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। গত অর্থবছরে প্রবাস আয় এসেছে $21.6 বিলিয়ন। আমাদের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকা এবং কম গুরুত্বপূর্ণ আমদানির উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখায় আমরা অর্থবছরের জুলাই মার্চ সময়ে চলতি হিসেবে ভারসাম্যে $5.7 বিলিয়ন উদ্বৃত্ত রয়ে গেছে। এছাড়াও কৃষি ও শিল্প উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, ফলে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত আবার কোভিড-19 পূর্ববর্তী অবস্থা আমরা ফিরে যেতে পারবো, এ বিশ্বাস আমার আছে। আমরা চাই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেখানে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে 2041 সালের মধ্যে বিশ্বব্যাপী যে পরিবর্তন তার সাথে ধারাবাহিকতা রেখে আমরা কিভাবে অগ্রগামী হব। আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষায় দীক্ষায় তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে এবং উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। এখানে একটি কথা বলতে চাই যে বেকারত্বের হার কিন্তু মাত্র 3%, মাত্র 3%, সেটাও যদি সবাই চায় কাজ করতে পারে সেই সুযোগটা কিন্তু আমরা সৃষ্টি করেছি। আর আমরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করে আমরা প্রযুক্তির উপর প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। স্কুলে স্কুলে আমরা
কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, কম্পিউটার প্রজেক্টর ইন্টারনেট ইত্যাদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করে যাচ্ছি। আর প্রাথমিক ধাপ থেকেই যেন আমাদের শিশুকাল থেকেই যেন তার এই প্রযুক্তির সাথে পরিচিত হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষার জন্য আধুনিক ল্যাব তৈরি করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। শিক্ষার সকল ধাপ সম্পন্ন করার পর যেন উপযুক্ত কর্মসংস্থান হয় সেটাই আমাদের লক্ষ্য, সেইভাবে আমরা শিক্ষাকে গুরুত্ব দিই। তাছাড়া কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে শুধু দেশ না বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মানব সম্পদ উন্নয়ন করে বাংলাদেশ 41 সালের মধ্যে স্মার্ট মানব সম্পদ যাতে হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কারিগরি শিক্ষার উপরে জোর দিয়ে কারিগরি শিক্ষাকে আমরা জনপ্রিয় করার ব্যবস্থা নিয়েছি এবং যার ফলে আজকে আপনারা দেখবেন কারিগরি শিক্ষায় কিন্তু আরও বেশি মানুষ মনোযোগী হয়েছে। আমাদের নির্বাচনী ইস্তাহারে কিন্তু আমরা অগ্রাধিকার দিয়েছিলাম কর্মসংস্থানকে, তো এবারে আমরা জাতীয় আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদাকে বিবেচনায় নিয়ে আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করার কার্যক্রম হাতে নিয়েছি এবং দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেমের মৌলিক কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে এবং এর আওতায় দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে। কারণ চতুর্থ শিল্প বিপ্লব আসলে তার উপযুক্ত জনগোষ্ঠী যাতে গড়ে উঠতে পারে সেই পদক্ষেপ আমরা নিয়েছি। স্বাস্থ্য সকল সুখের মূল আমরা মনে করি, কাজে চিকিৎসা সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি। অনেক সীমাবদ্ধতা থাকলেও আমরা কিন্তু এ ব্যাপারে কখনো পিছিয়ে হটিনি। আমাদের জনবল বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ চিকিৎসা সুবিধা প্রত্যন্ত অঞ্চলে মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। আমরা যে কমিউনিটি ক্লিনিক করেছি সেই ক্লিনিক আজকে কিন্তু সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে, সেখানে আমরা 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি। বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক আজকে বিশ্বব্যাপী সমাদৃত। কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি, কমিউনিটি বেসড প্রাইমারি হেলথ কেয়ার, এ পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস, এই শিরোনামে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যেটা আপনারা জানেন যে জাতিসংঘে ইতিমধ্যেই একটি রেজুলেশন নেওয়া হয়েছে যেটা বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় এই সফল উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপক স্বীকৃতি দিয়ে এই উদ্যোগকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে উল্লেখ করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অনন্য উদাহরণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে আমরা কি কোথায় ছিলাম আর আমরা কি করেছি? সরকারি মেডিকেল কলেজ ছিল মাত্র 12টা, এখন আমরা 3 গুণ বৃদ্ধি করছি 32টা। বেসরকারি মেডিকেল কলেজ ছিল 24টা, এখন হচ্ছে 72টা, 3 গুণ বৃদ্ধি। বিশেষায়িত মেডিকেল কলেজ 8টি, এখন 15টি। উপজেলা পর্যায়ে হাসপাতাল 208টা ছিল, এখন 431টি, 2 গুণ বৃদ্ধি করা হয়েছে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা ছিল 33,589, এখন 71,000 বেড সংখ্যা। নার্সিং কলেজ অ্যান্ড ইনস্টিটিউট 99টা মাত্র ছিল, আগে ছিল 31টা, এখন 99টা, আমাদের সময় 3 গুণ বৃদ্ধি। সরকারি চিকিৎসক যেখানে মাত্র 9,338 জন চিকিৎসক ছিল, আজকে আমাদের সময় আমরা 30,173 জন চিকিৎসক নিয়োগ দিয়েছি, 3 গুণ। সরকারি নার্স যা ছিল মাত্র 13,602, এখন 44,357 জন, অর্থাৎ 3 গুণ আমরা বৃদ্ধি করেছি। এবং আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তা দিয়েছি, মাতৃত্বকালীন সময়ে সেবা দিচ্ছি এবং শিশুদের বিভিন্ন টিকা দিচ্ছি, ভিটামিন এ খাওয়াচ্ছি, কৃমি রোগ যাতে না হয় তার জন্য আমরা তাদেরকে ওষুধ খাওয়াচ্ছি, যার ফলে আজকে যেমন মাতৃমৃত্যু হার প্রতি লাখে যেখানে 351 জন ছিল তা এখন প্রতি লাখে 136-এ নেমে এসেছে, আর শিশু মৃত্যু হার প্রতি হাজারে 60 জন ছিল, প্রতি হাজারে এখন 33-এ নেমে এসেছে। মানুষের গড় আয়ু যা ছিল মাত্র 67 বছর, এখন 72.2 বছরে উন্নীত হয়েছে। কাজে আমাদের ঔষধ শিল্পকে আমরা সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি, দেশে ঔষধ এখানে উৎপাদন হচ্ছে, আমরা বিদেশেও রপ্তানি করছি।
মানব সেবা উন্নয়ন এবং স্বাস্থ্য সেবার উন্নতি করা এবং সুস্বাস্থ্যের অধিকারী জন্য আমাদের দেশের মানুষ হয় সেই ব্যবস্থাটাই আমরা হাতে নিয়েছি। সাথে সাথে শিক্ষাকেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি এই বাজেটে। মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভূত ও মানবিক গুণাবলী সম্পন্ন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের গৃহীত কিছু পদক্ষেপ আমি তুলে ধরতে চাই, কারণ এতক্ষণ আমরা কিছুই করি নাই। আর কিছু মানে আমাদের দেশের জ্ঞানী গুণী তাদের কথা উল্লেখ করে বলা হলো যে তাদের তো কিছু ভালো লাগে না একটা গোষ্ঠী আছেই, যে তাদের জানার জন্য একটু বলে রাখা দরকার যে প্রাথমিক বিদ্যালয় আমাদের দেশে 2006 সালে ছিল 65,672, এখন 118,891, 2 গুণ বৃদ্ধি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেটাও আমরা 2 গুণ বৃদ্ধি করেছি। প্রাথমিক মেয়েদের অংশগ্রহণ মাত্র 54% ছিল, সে এখন 98.25 অর্থাৎ 2 গুণ বৃদ্ধি পেয়েছে। ঝরে পড়ার হার কমে গেছে, মাত্র 13.15, 4 গুণ হ্রাস হয়েছে, কমে গেছে। কারিগরি শিক্ষা যা মাত্র 0.8% ছিল, এখন সেখানে 17.88%, এটা আরো বৃদ্ধি পাবে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। টিটিসি 9টা ছিল, এখন 166টা অর্থাৎ 188 গুণ বৃদ্ধি করা হয়েছে। আমরা একেবারে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছি, এটা 1 বছরের, আগামীতে এটা 2 বছর করারও আমাদের ইচ্ছা আছে। আমরা মসজিদ ভিত্তিক শিক্ষা, সেই সাথে প্যাগোডা মন্দির সেখানে গির্জা সেখানেও শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক ইবতেদায়ী মাধ্যমিক দাখিল ভোকেশনাল ও SSC ভোকেশনাল স্তরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত 465 কোটি কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে, এটা আর কোনো সরকার কোনদিন করতে পারেনি। তাছাড়া আমাদের যে চাকমা মারমা গারো তিপ্রা এবং সাদ্রি তাদের ভাষায় তাদের শিশুরা যেন শিক্ষা নিতে পারে, এবং ব্রেল বই আমরা দিচ্ছি যারা দৃষ্টি প্রতিবন্ধী তারাও যেন শিক্ষা গ্রহণ করতে পারে, বিনা পয়সা আমরা এগুলি বিতরণ করে যাচ্ছি। আমাদের প্রায় 1495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেখানে যেখানে বিদ্যালয় ছিল না আমরা করেছি। শিক্ষকদেরও আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের চাকরি উন্নত করা হয়েছে, বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, ছাত্রের সাথে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। কারণ ডিজিটাল পদ্ধতি করতে হলে কন্টেন্ট তৈরি থেকে শুরু করে অন্যান্য যা যা শিক্ষা দরকার সে ব্যবস্থা আমরা করেছি, এবং তাদের শিক্ষার জন্য 67টি PTI চালু রয়েছে এবং নতুন আরেকটা PTI স্থাপনের কার্যক্রম চলছে। 2013 থেকে 2018 সাল পর্যন্ত 3 ধাপে 26,404টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। আর কে করেছে আর জানি না, আর কোনো সরকার করেছিল কিনা। 1,04,000 জন শিক্ষককে আত্মীকরণ করা হয়েছে। শিক্ষা স্বাস্থ্য সেবার মান উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে যাতে সকলে নিরাপদ হয় সেজন্য বিভিন্ন নিরাপদমূলক কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। তাছাড়া যারা দুস্থ কর্মহীন শ্রমিকদের সুরক্ষায়ও নীতিমালা প্রণয়ন করেছি। কর্মক্ষেত্রে আহত হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা প্রদানের জন্য এমপ্লয়মেন্ট ইঞ্জুরি স্কিম চালু করেছি। কর্মক্ষেত্রে শিশু শ্রম সম্পূর্ণভাবে যাতে নির্মূল করা হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি, সেখানে অনেক সাফল্য আমরা অর্জন করেছি। প্রায় 90,000-এর বেশি শিশুকে স্বাভাবিক জীবনে আমরা ফিরে এনেছি। সব থেকে বড় কথা হচ্ছে একটি সমাজে আমাদের এখানে নারী পুরুষ সমানভাবে যদি উন্নত না হয় তাহলে কোনো দেশ এগোতে পারে না। সমাজের একটা অংশ পড়ে থাকলে সেই দেশ কখনো উঠে দাঁড়াতে পারে না, সে সমাজ উঠতে পারে না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা নারীদের ক্ষমতায়নের পদক্ষেপ নিয়েছি। আজকে আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বর্ডার গার্ড থেকে শুরু করে পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রশাসন থেকে সব জায়গায় কিন্তু আজকে নারীদের কর্মপরিধি বৃদ্ধি পেয়েছে। আমরা কর্মজীবী মহিলা এখন আমাদের বাংলাদেশে যারা কর্মজীবী তার সেটা ছিল মাত্র 2006 সালে ছিল মাত্র 21.20%, এখন তা 43.44%। তারপরে তো গৃহকর্মে যারা নিয়োজিত তাদের কথা হিসেবে ধরা হয় না, সেটা ধরলে তো আরো অনেক আমরা বোধহয় শতভাগই পাব। আমরা নারীদের আত্মকর্মসংস্থানের জন্য 2006 সালে মাত্র বরাদ্দ ছিল 9,20,00,000 টাকা, এখন সেটা 27 গুণ বৃদ্ধি করে 2023 সালে 249,08,80,000 টাকা করা হয়েছে। আর মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 13,04,000
নারী বিশেষ সুবিধা ভোগ করছে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষকের সংখ্যা 1,01,828 জন, প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা হচ্ছে 4,03,191 জন। সেখানে প্রথমবার যখন সরকারি ছিলাম তখন একটা নির্দেশ দিয়েছিলাম প্রাথমিক বিদ্যালয়ে 60% অন্তত নারী শিক্ষক থাকবে, তার ফলে আজকে এটা হচ্ছে। তাছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট VWB কার্যক্রমের আওতায় 18,20,000 নারী আর্থিক সুবিধা পাচ্ছে। নারীদের আর্থিক বিকাশের লক্ষ্যে করমুক্ত আয় সীমা, আমরা বিশেষ করে মহিলাদের জন্য একটু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এই যে করমুক্ত আয় সীমা এটা 4,00,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীকে যেটা করেছেন বলে। তারপর নারী উদ্যোক্তা আমরা সৃষ্টি করছি, জয়িতা ফাউন্ডেশন মাননীয় স্পিকার আপনি যখন মহিলা মন্ত্রণালয়ে ছিলেন এটা তখন করেছিলেন, সেখানেও মেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে। নারীদের যারা কাজ করে আমরা ডে কেয়ার সেন্টার করে দিচ্ছি, একেবারে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় যে ডে কেয়ার সেন্টার এর উদ্যোগটা আমরাই নিয়েছিলাম এবং আমরা তা করে দিয়েছি। আমরা চাই যে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য নিশ্চিত থাকি, কারণ পেটে খেলে পিঠে সয় কথায় বলে। ইতিমধ্যে আমরা 96 সালে এসেই গবেষণার উপর গুরুত্ব দিই আর তার সুফলটা দেশবাসী আজকে পাচ্ছে। আজকে বিভিন্ন প্রকারের উন্নত প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবন হচ্ছে, কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং ভর্তুকি প্রদানের ফলে কৃষিখাতে বিপ্লব সাধিত হয়েছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমরা বিভিন্নভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধির দিকে দৃষ্টি দিয়েছি এবং আমাদের যে মাঙ্গাপীড়িত এলাকার জীবন মানও আজকে উন্নত হয়েছে। আমরা কৃষি যান্ত্রিকীকরণ করার জন্য ইতিমধ্যে 2023 পর্যন্ত কম্বাইন্ড হারভেস্টার রিপার সিডার সহ বিভিন্ন ধরনের মোট 35,359টি কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছি। কৃষিকে আমরা আধুনিক এবং যান্ত্রিকীকরণ করতে চাই, আর কৃষিতে যে সেচ সেটারও ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ধীরে ধীরে আমরা সোলার প্যানেলের মাধ্যমে এই সেচ কার্য যাতে হয় তার পদক্ষেপ আমরা নেব। কৃষি পণ্য সুরক্ষায় আমরা যাতে উদ্বৃত্ত পণ্যটা মজুত রাখতে পারে সেই জন্য চিলিং সিস্টেমে আমরা রক্ষণাগার তৈরি করা শুরু করেছি। একাতে সার্বিক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে আমরা এবারের বাজেটে 17,000 কোটি টাকা আলাদা বরাদ্দ রাখা হয়েছে শুধু মানুষের খাদ্য নিরাপত্তার জন্য। আগামী খাদ্য নিরাপত্তা বজায় রাখার সাথে সারসহ কৃষিখাতে ভর্তুকি অন্যান্য সহায়তা অব্যাহত রাখা হবে। কৃষিতে বিপুল সাফল্য সত্ত্বেও ভবিষ্যতে উল্লেখযোগ্য ঝুঁকি সম্ভাবনা থাকে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সেখানে আছে, কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আমরা ইতিমধ্যেই লবণাক্ত সহিষ্ণু ধান বীজ উদ্ভাবন করেছে আমাদের বৈজ্ঞানিকরা, আমরা তা ব্যবহার করা শুরু করেছি। পাশাপাশি আমাদের জলমগ্ন ধান যাতে উৎপাদন হয়, খরা সহ্য ধান উৎপাদন হয় এবং অন্যান্য ফসলগুলো যাতে উৎপাদন হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং উচ্চ ফলনশীল বীজ ইতিমধ্যেই কিন্তু উদ্ভাবন করা হচ্ছে এবং এটা চলমান থাকবে, এই গবেষণা সবসময় চলমান থাকতে হয়, চলমান থাকবে। এবং জলবায়ু পরিবর্তন অভিজ্ঞত প্রাকৃতিক দুর্যোগ সহিষ্ণু নতুন নতুন জাত উদ্ভাবন, তাছাড়া উৎপাদনের ক্ষেত্রে আমি বলেছি কোনো জায়গা অনাবাদি থাকবে না, সেগুলি যাতে চাষ হয় সমস্ত পতিত জমি চাষের আওতায় আনা, উচ্চ ফলনশীল জাত ব্যবহার করা, বাড়ির উঠোন এমনকি প্রত্যেকের বাড়ির উঠোনে পুষ্টি বাগান সৃষ্টি করা, ছাদে বাগান সৃষ্টি করা এবং পতিত জমি চাষ করা, সব দিকভাবেই আমরা এই উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, আমরা এখানে প্রণোদনাও দিচ্ছি। আমরা চাই যে আমাদের মানে শুধু মানে ভাত খেলে তো হবে না, আমিষও দরকার, তাই মাছ এবং পশু সম্পদ উৎপাদন, পাখি উৎপাদন অর্থাৎ হাঁস মুরগি থেকে শুরু করে মৎস্য প্রাণী সম্পদ উন্নয়নেও জোর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানেও ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের আমরা এখন আমাদের যে মুক্ত জলাশয় সেখানে মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে মিষ্টি পানির মাছ উৎপাদনে আমরা বিশ্বে 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমাদের সবসময় আমরা লক্ষ্য করি যে আমাদের যে সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, দুর্ভাগ্যের বিষয় জাতির পিতা আইন করে গিয়েছেন 1974 সালে, এরপর জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া সবাই ক্ষমতা এসেছে কিন্তু সমুদ্র সীমা আমাদের যে অধিকার এ ব্যাপারে কোনো কথা বলার সাহসই তারা করতে পারেনি।
কিন্তু আমরা মিয়ানমার ভারতের সাথে সেই সমুদ্র সীমা আমরা অর্জন করেছি। এখন আমরা ব্লু ইকোনমি শুরু করেছি। আমাদের জেলেরা আমাদের মাছ সংরক্ষণ বা জাটকা সংরক্ষণ বা যখন মাছ ডিম পায় ওই সময় মাছের অভয়ারণ্য রক্ষা করার জন্য জেলেরা তাদের জন্য কয়েক মাস কিছুদিনের জন্য তাদের মাছ ধরা বন্ধ থাকে, তখন তাদের প্রত্যেকে আমরা 40 কেজি করে খাদ্য সরবরাহ করে থাকি এবং তাদের সুরক্ষায় আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। কাজে এর ফলে আমাদের মাছের উৎপাদন এবং মাছ সুস্বাদু হচ্ছে। আমরা ইতিমধ্যে যে কৃষিতে যে পদক্ষেপ নেওয়ার ফলে আজকে কোথায় আছি, দানাদার শস্য উৎপাদন আজকে আমরা তা 4 গুণ বৃদ্ধি করেছি। সেচের আওতায় জমি কৃষি জমি 3 গুণ বৃদ্ধি করেছি। মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি পেয়েছে, মাছ উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মানুষের খাদ্যের সাথে সাথে আমি সরবরাহ সব ব্যবস্থায় আমরা নিচ্ছি। তাছাড়া আমাদের অন্যান্য যে ফসল সেগুলি উৎপাদনের দিকে আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের সার্বিক উন্নয়নের যে সব থেকে দরকার যোগাযোগ ব্যবস্থা, একটা হচ্ছে তথ্য প্রযুক্তি যোগাযোগ, একটা হচ্ছে মানুষের চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা। আজকে বাংলাদেশে যতগুলি ব্রিজ দেখা যায় একে একে সবই তো আমাদের হাতেই করা। প্রকৃতপক্ষে আমি সব তো নাম বলতে পারবো না, তারপর আমি বলবো, তবু আমরা যে ভৌগোলিক ভৌত অবকাঠামো খাতে 1.5 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, সেখানে জেলা আঞ্চলিক ও জাতীয় পাকা সড়ক 3 গুণ বৃদ্ধি হয়েছে, মহাসড়ক করেছি আমরা, গ্রামীণ সড়ক 76 গুণ গ্রামীণ সড়ক বৃদ্ধি করা হয়েছে, রেলপথ 1.5 গুণ বৃদ্ধি করা হয়েছে, বিমান 2 গুণ বৃদ্ধি করা হয়েছে, পদ্মা নদীর উপর আমরা সেতু নির্মাণ করেছি, আর যমুনা নদীর উপর সেতু, এটা তো প্রথমবার সরকার এসেছিলাম তখনই নির্মাণ করেছি, যেই সেতুগুলির সাথে রেল যোগাযোগ, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, ওয়াইফাই কানেকশন সব কিছু সে বহুমুখী এই সেতু। আমরা এখন আবার যমুনা নদীর উপরে আমরা যেহেতু আমাদের রেলকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, তাছাড়া বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে, সেজন্য সে আলাদা রেল লাইনও করে দিচ্ছি, খুব শীঘ্রই সেটা শেষ হবে, কাজে সে ব্যবস্থা আমরা নিয়েছি। ঢাকা মহানগর যানজট অত্যন্ত কষ্টকর ছিল, সেটাকে সহনশীল করার জন্য এবং পরিবেশ যাতে রক্ষা হয় সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গণপরিবহন হিসেবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর আওতায় 6টা মেট্রো রেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের উত্তরা থেকে এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে। এই মেট্রো রেলে 2,40,000 যাত্রী যাতায়াত করে। আমাদের বিরোধী দলের নেতা কিছুক্ষণ কিছু আমাদের অর্থনীতিবিদদের কথা বলেছেন, আমি শুনেছিলাম কিছু কিছু অর্থনীতিবিদ, কিছু আমাদের মানে যারা আতেল আর কি বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করেন যাহারা, তারা বলেছিলেন কি, তারা বলেছিলেন মেট্রো রেলের কি প্রয়োজন ছিল, 30,000 কোটি টাকা খরচ করে মেট্রো রেল না করলেই চলতো, এটা তো মানে অপচয়, 3,000 কোটি টাকা দিয়ে বাস কিনলেই তো যানজট মুক্ত হবে। এই হলো বুদ্ধিজীবীদের বুদ্ধি। আর এখন মেট্রো রেল মানুষের জীবন বিশেষ করে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ চলাচলের সুযোগ করে দিয়েছে। আমাদের এই বুদ্ধিজীবীরা এখন কি বলবেন সেটা একটু জানতে ইচ্ছা করে আমার, যদি তার সাথে দেখা হলে একটু জিজ্ঞেস করতে পারতাম। মাননীয় স্পিকার, আমরা কিন্তু মতিঝিল পর্যন্ত করেছি, ওটা আমরা এখন এই মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন পর্যন্ত করে দিচ্ছি। আর এছাড়া আমরা MRT-র জন্য যেমন লাইন 1, লাইন 5, এটা হচ্ছে নর্থ রোড, এবং লাইন 5 সাউথ রোড, MRT-2 ও লাইন 4-এর কাজ পর্যায়ক্রমে 2028 থেকে 2030 সালের মধ্যে সম্পন্ন করলে ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না, মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে এবং মানুষের জীবন মানও উন্নত হবে। সেই সাথে সাথে আমাদের বিভাগীয় শহরগুলি, এই বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের
আমরা ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি, অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি সে পদক্ষেপও আমরা নেব, মেট্রো রেল বাস্তবায়ন করে দেবো প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টারে, সেটাই আমাদের প্ল্যানে আছে। সব থেকে আরেকটি অর্জন আমরা করেছি, কর্ণফুলী নদীর তলদেশ থেকে আমরা টানেল করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল। এর ফলে একেবারে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, শুধু চট্টগ্রাম না, চট্টগ্রাম হয়ে কক্সবাজার হয়ে সেই মহেশখালী মাতার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা শুধু আমাদের বাংলাদেশ না, এখানে আমাদের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থারও একটা সুযোগ হবে, ব্যবসা বাণিজ্য প্রসার করবে। কারণ মহেশখালী মাতার বাড়িতে আমরা ডিপসি পোর্ট করছি, কাজে সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি অনেক সহজ হবে। আর সেই সাথে আরেকটি লক্ষ্য আছে, আমরা মেয়র সহিতে যেহেতু আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি, এই মিরেশ সরাই কেন প্রয়োজন হলে একে ফেনি থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত আমরা মেরিন ড্রাইভ নির্মাণ করব। একদম ওখান থেকে সোজা চলে যাবে সাগরের পার দিয়ে গাড়িতে করে সোজা পৌঁছানো যাবে, সে ব্যবস্থা করবারও ইচ্ছা আমাদের আছে। কারণ আমাদের টানেল হওয়ার পরে আগে এখন চট্টগ্রাম সে আনোয়ারা থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার সাথে একটা সংযুক্ত হয়েছে, সেই ব্যবস্থাটা আমরা কিন্তু নিচ্ছি। আর তাছাড়া আমরা এখানে একটা রেল লাইনও তৈরি করা হচ্ছে, কালুরঘাট রেল লাইন নতুনভাবে আমরা তৈরি করার পদক্ষেপ নিয়েছি, সেই চুক্তিও আমরা করে ফেলেছি। কাজেই এখানে মিরেশহাই থেকে টেকনা পর্যন্ত অনেক শিল্প বাণিজ্য এবং পর্যটন এটা বিকশিত হবে, এলাকার মানুষ আরও উন্নতি পাবে। আমরা মহেশখালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি বাস্তবায়ন করে যাচ্ছি, গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ প্ল্যান, এলএনজি, এলপিজি টার্মিনাল সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমি মনে করি যে এইসব প্রকল্প বাস্তবায়নে এই আমাদের এই অঞ্চলে পূর্ব ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের হাব হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে। এই অঞ্চলের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কের শিল্প কারখানা, সাপ্লাই চেইন, ভ্যালু চেইন ইত্যাদি প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখবে। তাছাড়া আরেকটি বন্দর আমরা নির্মাণ করেছি, পায়রা বন্দর রামনাবাদ নদীর তীরে, সে বন্দরটাও আমরা 19টি কম্পোনেন্ট নিয়ে আমরা ধীরে ধীরে সেটা উন্নত করছি, যেটা আমাদের আরেকটি বন্দর ভবিষ্যতে ওটাও সমুদ্র বন্দর হিসেবে গড়ে উঠবে। আমরা আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তার থার্ড টার্মিনাল ইতিমধ্যে আমরা নির্মাণ করেছি। বাংলাদেশ আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচ্য ও পাশ্চাত্যের একটা সেতু বন্দর রচনা করবে, এখান থেকেই সবাই যাবে। তাছাড়া কক্সবাজারেও আমরা একটি আন্তর্জাতিক বিমান বন্দর করে দিচ্ছি। আর আমাদের সময় বাংলাদেশে সিলেট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা প্রতিষ্ঠা করি। আমাদের হযরত শাহজালাল বিমানবন্দরে আমরা আশা করছি যে এটা সম্পূর্ণ যখন চালু হবে তখন 12 মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডলিং করার সক্ষমতা তৈরি হবে, অতিরিক্ত 5.35 মিলিয়ন কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও সৃষ্টি হবে। আমাদের দেশে দারিদ্র বিমোচনের জন্য যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। যে কুড়িগ্রাম এই জেলার ভিতরে 16টা নদী চরম মানে দুঃখ পেত মানুষকে চলাচলে, আজকে কুড়িগ্রাম লালমনিরহাট রংপুরের সাথে সংযুক্ত হয়েছে, লালমনিরহাটের সাথে আমরা লালমনিরহাট এবং রংপুর গঙ্গাচড়া ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, কুড়িগ্রামের সাথে গাইবান্ধা ব্রিজ নির্মাণ হচ্ছে, ধরলা ব্রিজ করা হয়েছে, রাজীপুরের সাথে জামালপুর দেয়ানগঞ্জে ব্রিজ করা হয়েছে। এভাবে শুধু উত্তরাঞ্চল না, এমন করতোয়া নদীর উপর পঞ্চগড়ের সাথে নীলফামারী ব্রিজ আমরা করে দিয়েছি, ঘোড়াঘাট এবং পীরগঞ্জের সাথে ব্রিজ করে দিয়েছি। এরকম আমি এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা এই যোগাযোগ ব্যবস্থা করেছি বলেই আজকে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য এসেছে, আর দক্ষিণে তো করেছি, একেবারে শিকাপুর, দোয়ারিকা, গাবখান থেকে শুরু করে কীর্তন করা সমস্ত লেবুখালী সব ব্রিজ আমাদের সময় করা।
আমাদের লক্ষ্য হচ্ছে শুধু বাংলাদেশ না, আমরা এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হব। কাজী বঙ্গবন্ধু সেতু এশিয়ান হাইওয়ে 2 এবং এশিয়ান হাইওয়ে 4-1 এর সাথে যুক্ত হয়। প্রতিবেশী দেশ সমূহ যোগাযোগ সহজতর হবে এবং এর সঙ্গে আমাদের রেল এবং সড়ক দুই যোগাযোগেই আমরা মানে সংযুক্ত হব বিশ্বের সাথে। বিদ্যুৎ নিয়ে অনেক কথা, যে বিশেষ আইন করেছি সেটারও সমালোচনা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ আইনটা যদি আমরা না করতাম আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি যদি নির্মাণ না করতাম, আজকে বিদ্যুৎটা আসতো কোত্থেকে? 96 সালে এসে পেলাম মাত্র 1600 মেগাওয়াট, তখনই তো বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম, 4300 মেগাওয়াটে রেখে গিয়েছিলাম। 8 বছর পরে এসে দেখি সেটা আবার কমে গেছে। সেখান থেকে যাত্রা শুরু করে এখন 30,000 মেগাওয়াটে আমরা সক্ষমতা অর্জন করেছি। এটা বোধহয় আমাদের অনেকেরই ধারণা যে 30,000 মেগাওয়াট তো 30,000 মেগাওয়াটে উৎপাদন হবে, তা কিন্তু হয় না, এটা যান্ত্রিক বিষয়। আমার যেটা প্রয়োজন সেটা হবে, আর তাছাড়া অনেক বিদ্যুৎ কেন্দ্র সেগুলি রিফার্বিশ করতে হয়, সেগুলিকে অনেক সময় যত্ন করতে হয়, সেগুলির কোনো ত্রুটি দেখালে সেগুলিও রক্ষণাবেক্ষণ করতে হয়, আর সবসময় হাতে একটা অতিরিক্ত বিদ্যুৎ থাকতে হয়। যে কোনো সময় একটা জায়গায় যদি ট্রিপ করে আমি যদি সাথে সাথে সরবরাহ করতে পারি, তার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে চিরাচরিত নিয়ম। যারা এই বিষয়টা জানেন না বা অজ্ঞানতাও হতে পারে আর ইচ্ছাকৃত হতে পারে, দুই রকমই হতে পারে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন যা আমরা করেছি এখানে, কিন্তু আমরা যখন সরকার এসে আমাদের কি ছিল, আশু করণীয় বিদ্যুৎ সমস্যা দূর করার, এরপরে মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা কিন্তু আশু যেটা করণীয় সেটা করেছি, এরপরে মধ্যমেয়াদীটা হয়েছে, এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে আমাদের। এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চলে আসছে, আর কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তাছাড়া আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আমরা 6 গুণ বৃদ্ধি করেছি। সেই সাথে সাথে আমাদের একটা হিসাব আছে, 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হবে 40,000 মেগাওয়াট, আর 2040 সাল নাগাদ হবে 60,000 মেগাওয়াট, এই পরিকল্পনা নিয়ে। এবং এর মধ্যে 40% হবে ক্লিন এনার্জি, সোলার প্যানেল, বায়ু চালিত বিদ্যুৎ ইতিমধ্যে আমরা একটু শুরু করেছি পরীক্ষামূলকভাবে। এবং সেই সাথে আরেকটা আছে, এখন যেন জলবিদ্যুৎ, আমরা নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনবো, ইতিমধ্যে ভারতের সাথেও কথা হয়েছে, আমরা সেটাও আনতে পারবো। এইভাবে আমরা বহুমুখী বিদ্যুৎ উৎপাদন করে আমাদের এই চাহিদাগুলি পূরণ করার আমরা ব্যবস্থা নিয়েছি, এবং সেটা পরিবেশ বান্ধব যাতে হয় সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আমাদের জ্বালানির সমস্যা, একটা কথা মনে রাখতে হবে, যখন মানুষ দরিদ্র ছিল, ব্যবহার করতে পারত না, তখন কিন্তু চাহিদাও কম ছিল। আমরা গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি, এর ফলে বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে কিন্তু তাদের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে, এবং ব্যবহার বৃদ্ধি। এখন তো সকলের হাতে মোবাইল ফোন চার্জ করতে হয়, সাথে সাথে আমাদের টেলিভিশন, ফ্রিজ তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এরপরে বিদ্যুৎ দিয়ে তারা লেখাপড়া থেকে শুরু করে সব কাজই করতে পারছেন, ছোটোখাটো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ছোটোখাটো ক্ষুদ্র মেশিনারি তৈরি হচ্ছে, নানাভাবে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। কাজেই ওই বিদ্যুৎ উৎপাদন করে কি হবে, কমাতে হবে বা এইসব কথা বলার কোনো যৌক্তিকতা নাই। আর লোডশেডিং, মাননীয় স্পিকার আমি বলে দিচ্ছি যে আমার গ্রামে লোডশেডিং যেন না দেয়। এই গুলশান, বনানি, বাড়িধারা এইসব বড় লোকদের এলাকায় 2,000 মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়িতে লিফ্ট ইত্যাদি যে আরাম আয়েসটা, এটা যে আসমান থেকে পড়েনি, এটা যে আমাদের করা, সেটা মনে করায় দেওয়ার জন্যই অন্তত লোডশেডিং ওই ওইসব বৃত্তশালীদের দিতে হবে। এই ব্যবস্থাটাই করবো আমরা। ইতিমধ্যে জ্বালানি তেলের আমরা যেমন LNG আমদানি করছি, এটা ঠিক, আমাদের নিজস্ব গ্যাসও আমরা উত্তোলন করছি। আওয়ামী লীগ সরকার আসার পরেই আমরা বাপেক্সকে শক্তিশালী করেছি, 3টা 3-ডাইমেনশনাল রিগ আমি কিনে দিয়েছি, তাদের ট্রেনিং করিয়েছি। কাজী এখানেও আমাদের গ্যাস অনুসন্ধান উত্তোলন দেশি বিদেশি সব ধরনের ব্যবস্থা সম্মিলিতভাবেই করা হচ্ছে। পাশাপাশি সমুদ্রের থেকেও গ্যাস উত্তোলন বা তেল পাওয়া যাবে কিনা সেটা আমরা দেখব, আর সেই সাথে সাথে
জ্বালানির খাতের সমস্যা সমাধানে আমরা ভারতের থেকে পাইপ লাইনে তেল আমদানি করছি। এটা আমার পার্বতীপুর আসছে, এবার আমি কথা বলে এসেছি এটা নাটোর পর্যন্ত যাতে পাইপ লাইনে এই তেলটা নুমালিগড় থেকে আসে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং জ্বালানি তেল যাতে মজুদ থাকে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। আর এবছর জ্বালানি উন্নয়ন তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে যে বিপুল পরিমাণ ভর্তুকি হচ্ছে, ধীরে ধীরে ভর্তুকি তো আমাদের কমাতেই হবে, কারণ এই খাতে কেন ভর্তুকি দেবো? বেশি বেশি এয়ার কন্ডিশন, ফ্রিজ, টেলিভিশন, লিফ্ট চলার জন্য দেব, তা তো দেবো না। আবার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন যেটা দরকার আমরা সেটা করব। সেই জন্য যে যত বেশি ব্যবহার করবে তাকে উৎপাদিত উৎপাদনের যে খরচ সেই খরচটা অবশ্যই দিতে হবে, কিন্তু আমরা হঠাৎ করে করছি না, ধীরে ধীরে এটা সহনশীল করে করা হচ্ছে, কিন্তু যাতে মানুষ পায় বিদ্যুৎ সে ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা এবং জ্বালানি ব্যবস্থা, ইন্ডাস্ট্রি চালানোর জন্য সে ব্যবস্থাও আমরা করছি। এখন তো সব জায়গায় আমাদের ভর্তুকি, এলএনজিতেও আমরা ভর্তুকি দিই, কিন্তু ভবিষ্যতে সেই ভর্তুকি দেওয়া হবে না। আমাদের সব থেকে বড় একটা অর্জন হয়েছে সামাজিক সুরক্ষায়, প্রায় 115টি কর্মসূচির মাধ্যমে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে যাচ্ছি। 2024-25 অর্থ বছরে এই খাতে এখন দেখা যাচ্ছে যে এই কর্মসূচির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 1,36,000 কোটি টাকা, যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে, যেখানে নারী শিশু প্রতিবন্ধী সমাজে পিছিয়ে পড়া সকল অনগ্রসর তাদের জীবন মান উন্নত করা হবে এবং টেকসই সামাজিক নিরাপত্তা গড়ে তোলা এবং সামাজিক সুরক্ষার ব্যাপ্তি আরো সুগভীর করতে আমরা সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। এই পেনশন স্কিমটা আমি দেখলাম যে কেউ আন্দোলন করে, কেউ অনেক কিছু কথা বলে, কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের সুফলটা দেশবাসী পাবে। আজকে আমাকে ভাতা দিতে হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভাতা আমরা দিই, নানাভাবে অনুদান দিতে হয়। একটা বয়সের পর কাজ যখন আর করার সক্ষমতা থাকে না, তখন হয় ছেলে মেয়ে, ছেলের বউ বা এদের উপর বা কারোর উপর মুখাপেক্ষি হয়ে থাকতে হয়, সেটা যাতে না থাকতে হয়। সামাজিক সুরক্ষাটা নিশ্চিত থাকে আর নিজের কর্মস্থান থেকে যখন আমরা অবসর নেব তখন যেন নিজে অন্তত কিছু আর্থিক সচ্ছলতা হয়, সেই ব্যবস্থাটাই কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমে নেওয়া হয়েছে। সার্বজনীন পেনশন স্কিমে 5টি ক্যাটাগরিতে নাগরিকদের নিবন্ধনের সুবিধা প্রদান করে পেনশনার হওয়ার সুযোগ রাখা হয়েছে। স্কিমগুলো হলো, একটা হচ্ছে সমতা স্কিম, যারা একেবারে নিম্ন আয়ের জনগণ তাদের জন্য পরিচিত সমতা স্কিমের আওতায় আমরা যেমন আমাদের পরিসংখ্যান ব্যুরো তারা যে সার্ভে করে সেখান থেকে যাদেরকে একেবারে দরিদ্র হিসেবে চিহ্নিত করে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। সমতা স্কিমে কোনো ব্যক্তি 500 টাকা করে জমা দিলে সরকারের পক্ষ থেকে তার জন্য আরো 500 টাকা জমা দিয়ে 30 বছর ধরে এইভাবে জমা হতে থাকলে 60 বছর পূর্তিতে আজীবন মাসিক পেনশন পাবেন 12,466 টাকা। আর সুরক্ষা স্কিমের আওতায় অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সহকর্মী নিয়োজিত ব্যক্তি তারা নির্ধারিত হারে অংশগ্রহণ করতে পারে। এই স্কিমে প্রতি মাসে 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর মাসিক 24,932 টাকা করে আজীবন পেনশন পেতে থাকবে। প্রগতি স্কিম, বিদ্যমান আইন আওতায় নিবন্ধিত ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, কর্মচারী বা উক্ত প্রতিষ্ঠানের মালিক নির্ধারিত হারে চাঁদা প্রদান পূর্বক প্রগতি স্কিমে অংশগ্রহণ করতে পারে। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের কর্মচারীদের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদা 50% কর্মী বাকি 50% প্রতিষ্ঠান প্রদান করবে। আর কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ না করলেও উক্ত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। এখানে কি সুবিধাটা পাবে? 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন 24,932 টাকা করে পেনশন পেতে থাকবে। আর 10,000 টাকা করে যদি জমা করে তাহলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। কাজে জীবনের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা এখানে করা হচ্ছে। আর
প্রবাসে আমাদের অনেক কর্মীরা কাজ করে, তারা কাজ শেষে দেশে ফিরে আসে, তাদের আর কিছু অনেক সময় করার থাকে না। সেই ক্ষেত্রে আমরা প্রবাস স্কিমও চালু করেছি। এখানে বিদেশে যারা থাকেন বা বাংলাদেশের নাগরিক, তাদের অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত দরে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারেন। তবে কেউ চাইলে তার রেমিটেন্স ব্যাংক অ্যাকাউন্ট হতেও ট্রান্সফারের মাধ্যমে দেশীয় মুদ্রায় চাঁদা পরিশোধ করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত মাসিক জমার বিপরীতে সরকার নির্ধারিত হারে যে প্রণোদনা দেওয়া হয় এখন সেই প্রণোদনা অব্যাহত থাকবে। বৈদেশিক মুদ্রায় পরিশোধিত মাসিক জমার বিপরীতে আমরা তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি। তারা দেশে যখন তারা ফিরে আসবেন সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করা সহ প্রয়োজন স্কিম পরিবর্তনও করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন। কোনো প্রবাসী এই স্কিমে 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন মাসে 24,932 টাকা পেনশন পেতে থাকবে, আর 10,000 টাকা করে রাখলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। এই 4টা স্কিমে নিবন্ধিত ব্যক্তি যে কোনো সময় স্কিম বা চাঁদার নির্ধারিত হার পরিবর্তন করতে পারবেন। সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ব্যক্তি তার জরুরি প্রয়োজনে মোট জমার 50% ঋণও নিতে পারবেন। মাসিক জমার উপর নির্ধারিত হারে আয়কর রিবেট প্রাপ্য হবেন। প্রাপ্ত মাসিক পেনশন আয়কর মুক্ত থাকবে। প্রত্যয় স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং সকল সংস্থার অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানে যোগদানকারী নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য এই স্কিম মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা, যা কম হয় তা কর্মচারী বা সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠান প্রতি মাসে জমা করে স্কিমে যুক্ত হবে। এই স্কিমে মাসিক 2,000 টাকা করে জমা প্রদান করলে 30 বছর পর আজীবন 24,932 টাকা করে পেনশন পেতে থাকবেন, আর 10,000 টাকা করে জমা রাখলে 30 বছর পর মাসে আজীবন 1,24,660 টাকা করে পেনশন পেতে থাকবেন। 2025 সালের 1 জুলাই থেকে, এবছর না, 2025 সালের জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও সার্বজনীন পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে শ্রেণী পেশা নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে, তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এখানে রাজনীতিবিদ, ডাক্তার, তারপরে শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী বা কৃষক শ্রমিক সকলেই এই পেনশনে তারা যুক্ত হতে পারেন, যা তাদের মানে বয়সকালে একটা সুরক্ষার ব্যবস্থা করা হবে। সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আমরা চাই আমাদের দেশ আরও উন্নত হোক। আমরা খুব শীঘ্রই উন্নয়নশীল দেশে পদার্পণ করব। আমরা আমাদের দেশকে পরিকল্পিতভাবেই উন্নত করতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই 2026 সালে যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে, সেদিকে আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। এই প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং মনিটরিং সংক্রান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে জাতীয় পর্যায়ের কমিটি গঠন করেছি। এই জাতীয় কমিটির আওতায় 7টি সাব কমিটি রয়েছে। এই কমিটিগুলি হল প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট সাব কমিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস IPR সাব কমিটি, WTO ইস্যুস আদার দ্যান মার্কেট অ্যাক্সেস ও ট্রিপস সাব কমিটি, ইনভেস্টমেন্ট ডোমেস্টিক মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সাব কমিটি, ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড ট্যারিফ রেশনালাইজেশন সাব কমিটি, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি সাব কমিটি অ্যান্ড ব্র্যান্ডিং বাংলাদেশ অ্যাব্রড সাব কমিটি। আমি মনে করি যে এর মধ্যে আমাদের সারা বিশ্বে আমাদের পণ্যের বাজার সম্প্রসারণ, মেধা স্বত্ব সুরক্ষা, দেশের সম্পদ সঞ্চালন, বাংলাদেশের পরিচয়কে বিশ্বে আরও ব্যাপকভাবে আমরা উন্নত করার জন্য এবং তুলে ধরার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন করছি। কারণ LDC
উত্তরণ পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্য উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় লজিস্টিক নীতি 2024 প্রণয়ন করা হয়েছে, যা জাতীয় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন ও বাণিজ্য বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, দক্ষ পরিবহন ও সেবা নিশ্চিত করবে। আমরা লজিস্টিক উন্নয়ন সমন্বয় কমিটি এটা আমরা গঠন করেছি মুখ্য সচিবের নেতৃত্বে। সেখানে 5টি সাব কমিটি রয়েছে, একটা হচ্ছে পলিসি ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উপ কমিটি, অবকাঠামো উপ কমিটি, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন উপ কমিটি, প্রযুক্ত ডিজিটালাইজেশন উপ কমিটি এবং বিনিয়োগ আকর্ষণ উপ কমিটি। এখানে এটা হতো যে বিনিয়োগ যাতে আমরা আরও বেশি নিতে পারি, ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হয়েছে, সেখানে 150টি সেবা প্রধানের লক্ষ্য স্থির করা হচ্ছে, 115টি সেবা দেওয়া হচ্ছে, 100টি অঞ্চল আমরা তৈরি করেছি, এখানে আরও যাতে বিনিয়োগ আসছে। আমাদের 41 সালের মধ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে গবেষণা অব্যাহত রাখতে হবে। এই গবেষণার মাধ্যমে আমরা কী কী করতে পারি সেটা আমরা দেখব। আমাদের যেমন সমুদ্র সীমা আমরা যে অর্জন করেছি সেখানে ব্লু ইকোনমি সেটাও কার্যকর করা, এবং সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে যাতে কাজে লাগতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এবং এই ক্ষেত্রে আমাদের এই ব্লু ইকোনমির যে সম্ভাবনা উন্মোচিত হচ্ছে তার সুফল লাভে সামুদ্রিক সম্পদ আহরণ সংক্রান্ত গবেষণায় 100 কোটি টাকা এবারের বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এই এই খাতে আমরা স্টার্ট আপ প্রোগ্রাম উদ্যোগ নিয়েছি। আমাদের তরুণ প্রজন্ম যাতে নিজেরাই উদ্যোক্তা হয় তার জন্য এই স্টার্ট আপ প্রোগ্রাম থেকে তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, এবং আমরা এই নতুন প্রজন্মকে উৎসাহিত করবার জন্য 50 কোটি টাকা, নারী উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা এবং চতুর্থ শিল্প মানব 50 কোটি বরাদ্দ এই দেওয়া হয়েছে। আমরা আশা করছি সরকারি খাতে গবেষণা কার্যক্রমকে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা ট্রাস্ট ফান্ড করেছি যাদের হাত থেকে দেশ রক্ষা পায় সেদিকে, এবং আমাদের পরিবর্তন এবং দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তার পাশে এবারের বাজেটে অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 8,000 কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একটি মানুষও বাংলাদেশে গৃহহীন থাকবে না সেই লক্ষ্য নিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। সেই 1997 সাল থেকে শুরু করেছি, এ পর্যন্ত 8,67,904 পরিবার, 43,39,520 জন ভূমি গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে, যেখানে হিজড়া বেদে কুষ্ঠরোগী হরিজন দলিত সকলের জন্যই আমরা বাড়ি করে দিচ্ছি, বিনা পয়সায় জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। ক্ষুদ্র সঞ্চয় আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এবং প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করে আমার গ্রাম আমার শহরে রূপান্তর করছি। তাছাড়া বস্তিবাসীর জন্য ভাড়া ভিত্তিক আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি, হরিজনদের জন্য আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি। আমরা চাই আশ্রয় প্রকল্পের মাধ্যমে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘ ঘোষণা দিয়েছে তারই 8টি লক্ষ্য আমরা অর্জন করতে পারি। সেটা হচ্ছে SDG লক্ষ্যমাত্রায় 1.4, 1.5, 2.3, 3, 5 ক, 6.2, 10.2 ও 11.5 এই লক্ষ্যগুলি কিন্তু আমরা SDG ওটা অর্জন করব। আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল 100টি অর্থনৈতিক অঞ্চল প্রণয়ন করেছি। এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়, দেশি বিদেশি উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী প্রতিষ্ঠান শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। অর্থনৈতিক অঞ্চলসমূহ প্রতিষ্ঠিত হলে প্রতি বছর 40 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মূল্যের পণ্য সেবা উৎপাদন ও রপ্তানি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। আমি এই বিষয়ে একটু বলতে চাই যে আমাদের 2024-25 কর বর্ষের তৃতীয় স্তরে আয়ের সীমা 1 লক্ষ টাকা বৃদ্ধি এবং সপ্তম স্তরে 25 লক্ষ টাকার উপরে 25% হারে কর আরোপের পাশাপাশি অবশিষ্ট আয়ের উপর 30% কর আরোপ করা হয়েছে, যা কতিপয় ব্যক্তি শ্রেণীর উপর অতিরিক্ত করের বোঝা সৃষ্টি করবে। কারণ এই প্রস্তাব অনুযায়ী এ কর
আরো ভূতাপেক্ষ 2023-24 আয় বর্ষের উপর প্রযোজ্য, এটা কোনো সমীচীন নয়। এই পরিস্থিতিতে করদাতাদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে এই ভূতাপেক্ষ প্রয়োগ এটা পরিবর্তন করতে হবে। ভূতাপেক্ষভাবে কোনো কর দেয়া যাবে না। আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। এটা 2024-25 কর বর্ষের জন্য অপরিবর্তিত রাখা যেতে পারে। আমরা ভূমি মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতি নিয়ে এসেছি, তাতে মানুষের এখন জমির পর্চা পেতে খুবই সুবিধা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন খাত থেকে অনেক টাকাই এখন আমাদের কোষাগারে জমা হচ্ছে। কাজে এই দিক থেকে আমি মনে করি যে ডিজিটাল পদ্ধতি আমাদের আরও সুবিধা করে দিয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS এর মাধ্যমে পরিশোধিত ফিসও তাৎক্ষণিকভাবে অটোমেটেড চালানির সিস্টেমে জমা হচ্ছে সরকারি কোষাগারে। 1 অক্টোবর 2022 থেকে নামজারি সিস্টেমকে পুরোপুরি ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। 23 জুন 2024 পর্যন্ত নামজারি সিস্টেম থেকে অনলাইনে আদায়কৃত টাকার পরিমাণ প্রায় 700 কোটি 40 লক্ষ 76 হাজার 260 কোটি টাকা এখন সরকার মানে আদায় করতে পারছে। আমি আমাদের দেশের মানুষ এখন ভূমি সেবা ঘরে বসে নিতে পারছেন। ভূমি সেবা প্রদানকারী পারফরমেন্স রিপোর্টও ড্যাশবোর্ডে চলে আসছে। ভার্চুয়াল রেকর্ড রুম করে এখন বিনামূল্যে সকল নাগরিক যে কোনো স্থান থেকে জমির রেকর্ডের তথ্য দেখতে পান, কার জমি কি অবস্থায় আছে। আর 23 জুন 2024 পর্যন্ত 45 লক্ষ 43 হাজার 572টি পুরাতন নামজারি খাতের অনলাইনে অন্তর্ভুক্ত হয়েছে, যা অনলাইন খাতিয়ান হিসেবে ব্যবহারযোগ্য। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ দ্রুত দুর্বার গতিতে। 41 সালের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন, চতুর্থ শিল্প বিপ্লব, বিনিয়োগ, পরিবেশ, দেশীয় বাজার সম্প্রসারণ, সকল কর্মক্ষম নাগরিকের জন্য উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা, দেশের অসহায় পিছিয়ে পড়া মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, ভৌগত অবকাঠামো গড়ে তোলা, জাতিসংঘ গৃহীত SDG স্মার্ট বাংলাদেশ 2041 এবং ডেল্টা প্ল্যান 2100 ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ যথাযথভাবে মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান ও টেকনোলজি হস্তান্তর কল্পে আমরা হাইটেক পার্ক অর্থনৈতিক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছি। এই হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে 30 জুন 2024 তারিখের মধ্যে যে সকল প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে তাদের জন্য বিদ্যমান কর অব্যাহতির সুবিধা আমরা অব্যাহত রাখব। কারণ কর থাকবে না, যেটা কর দেওয়া হয়েছে সেটা তুলে দিতে হবে। বাংলাদেশ নিবন্ধিত সম্পূর্ণ নতুন কোম্পানি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ পূর্বক 30 জুন 2035 তারিখের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলে তাদেরও আমরা 10 বছরের জন্য নির্ধারিত হারে কর অব্যাহতির সুবিধা প্রদান করব। অর্থনৈতিক অঞ্চলের শিল্প ইউনিট হাইটেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ সামগ্রী ও মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান রিয়াতি সুবিধা শূন্য প্রত্যাহার করে 1% শুল্ক আরোপ করা হয়। মহান জাতীয় সংসদে উক্ত প্রস্তাবনা উত্থাপনের পর বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কর্তৃক বর্ণিত 1% কাস্টম শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। এতে দেখা যায় দেশি বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখা, বিদেশি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশকে আকর্ষণীয় করা, স্থান হিসেবে বহির্বিশ্ব উপস্থাপনের প্রয়োজনে এবং সর্বোপরি নীতির ধারাবাহিকতা অব্যাহত রাখা সত্ত্বে পূর্বের ন্যায় সমুদায় শুল্ক অব্যাহতি সুবিধা বজায় রাখা সমীচীন। বর্ণিত বাস্তবতা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত শিল্প ইউনিট এবং হাইটেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ সামগ্রী, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রস্তাবিত 1% কাস্টম শুল্ক আরোপের সিদ্ধান্তটি প্রত্যাহার পূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে প্রতীয়মান হয়। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত 2024-25 অর্থবর্ষের বাজেটে অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে নিয়োগপ্রাপ্ত ডেভেলপার কর্তৃক উন্নয়ন কার্য, ব্যবহার্য পণ্য আমদানিতে যথাক্রমে 1% ও 5% কাস্টম শুল্ক প্রত্যাহার পূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে আমি মনে করি। এবং এই লক্ষ্যে জারিকৃত 4টি প্রজ্ঞাপন এই প্রয়োজনীয় সংশোধন আনা দরকার, এটা আনা হবে। আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এটা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আমাদের দেশে কিছু আদালত আছে, আমি আগেই বলেছি, তারা কিছু সমালোচনা করেন, যেমন ঋণ খাপি নিয়ে অনেক কথা, মন্দ ঋণ নিয়ে অনেক কথা,
মনোজ পিকার, 2009 সালে জিডিপির আকার ছিল মাত্র $102 বিলিয়ন, আর তখন ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, যা ছিল মন্দ ঋণ ছিল 10.5%। আর 2023 সালে জিডিপি পরিমাণ $460 বিলিয়ন, $102 থেকে $60 বিলিয়ন দিয়ে উন্নীত, আর ঋণের পরিমাণ 1,55,000 কোটি টাকা, সেখানে মন্দ ঋণ হার হলো 9.9%, অর্থাৎ এটা কিন্তু হ্রাস পেয়েছে। আর সেটাকে উল্টোভাবে বলার সময় ওই টাকার অঙ্কটা বলে, কিন্তু পার্সেন্টেজ হিসেবে বলা হয় না, সেখানে একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আশা করি এবারে মানুষকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, যা এটা করে সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। যাক, মাননীয় স্পিকার, আমি অনেক সময় নিয়ে নিলাম, আমি এটুকু বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। অন্তত এটুকু বলতে পারি যে 2009 থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতে এগিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, আমরা এমন এক বিশ্ব গড়ে তোলার পথে এগিয়ে যাব যে বিশ্বে মানুষের সৃজনশীলতা এবং আমাদের সময়ের বিজ্ঞান ও কারিগরি অগ্রগতি আণবিক যুদ্ধের হুমকি মুক্ত উজ্জ্বলতর ভবিষ্যতের রূপায়ণ সম্ভব করে তুলবে, এবং যে বিশ্ব কারিগরি বিদ্যা সম্পদের পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে সর্বক্ষেত্রে সুন্দর জীবন গড়ে তোলার অবস্থা সৃষ্টি করবে। আনকোর 25 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের 19তম সাধারণ পরিষদ সম্মেলনে অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে না। প্রতিবেশী দেশ সহ সকলের সাথেই কিন্তু আমরা জাতির পিতা প্রদত্ত পররাষ্ট্রনীতি, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটা মেনেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই নীতি মেনে চলছি, যেটা হয়তো অনেকের কাছে বিস্ময়, কিন্তু আমরা সেই নীতি দিয়ে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। কাজে আমরা আমাদের সশস্ত্র বাহিনী সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা উন্নত করেছি যুদ্ধ সংঘাতের জন্য না, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক হিসেবে, যেন আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধিশালী করেছি, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধারাও সেইভাবে যাবে। আমি মনে করি যে এই দেশটা আর পিছিয়ে যাবে না, যে যতই চেষ্টা করুক আর কখনো দেশের ধ্বংস করতে পারবে না। এই স্বপ্নযাত্রার আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে কে? করবে এদেশের মানুষ, আমাদের দেশের জনগোষ্ঠী। স্বাধীনতার পর জাতির পিতা এই কথাই বলেছিলেন, অনেকে জিজ্ঞেস আপনি কী দিয়ে দেশকে করবেন, উনি বলেছেন আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মানুষ দিয়েই আমি আবার দেশ গড়ব। আমিও সেটা বিশ্বাস করি, কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল, কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধরতব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে, এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক, এই ঢাকার শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক, এভাবে অনেক সময় কিছু করতে যেয়ে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ইসে ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকে নিয়েছিল, তারাও কিন্তু ওরকম ভাবে সেই 2007-08 বা তার পরবর্তীতে ওইভাবে কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে, এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধ হয় করেছিলেন, আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে, সেনা কলেও কেউ তো করেছেন, আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কি না, এই বিষয়টা দেখতে হবে।
আর টেন্ডারে শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছেন, টেন্ডার না দিয়ে কাজ দেওয়া, উনি তো মন্ত্রী ছিলেন, টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন কমিশন খাবে উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয়। যাই হোক, আমি আর এইসব কথা বলতে চাই না, আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই। আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুদা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ, দীর্ঘ সময় বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে 2024-2025 অর্থ বছরের বাজেটের উপর তার সমাপনী বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বক্তব্যের শুরুতে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রির সকল শহীদকে। স্মরণ করছি বঙ্গবন্ধুর সুযোগ্য সহকর্মী কেন্দ্রীয় জেলখানায় শহীদ জাতীয় চার নেতাকে। গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি আমাদের স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল নিঃসঙ্গ বীর সন্তানদের। আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো 2 লাখ মা বোনকে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে 2024-25 অর্থ বছরের বাজেট আমরা এমন এক সময়ে প্রণয়ন করছি যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চলমান মধ্যপ্রাচ্য সংকট সহ নানা বৈশ্বিক সংকটের কারণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও মূল্যস্ফীতি সহ সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তাই এবারের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রানীতিতে ইতিমধ্যে সংকোচনমূলক নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নীতি সুদ হার রেপো উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে 8.5% উন্নীত করা হয়েছে এবং ব্যাংক সুদের হার সম্পূর্ণরূপে বাজার ভিত্তিক করা হয়েছে। তাছাড়া রপ্তানি উৎসাহিতকরণ এবং প্রবাস আয়ে গতি সঞ্চারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে ডলারের বিনিময় হারের ক্ষেত্রে রোলিং পেগ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। মুদ্রানীতির সংকোচনমূলক উদ্যোগের সাথে সঙ্গতি রেখে আমরা রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করেছি, যেমন বাজেট ঘাটতি হ্রাসকরণ, কম গুরুত্বপূর্ণ ব্যয় নিরুৎসাহিতকরণ এবং বিভিন্ন খাতে কৃচ্ছ সাধনের উদ্যোগ। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংকোচনমূলক নীতি গ্রহণের প্রয়োজনীয়তা থাকলেও একথা অনস্বীকার্য যে দীর্ঘমেয়াদে এ পন্থা অবলম্বন করা হলে প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে যেতে পারে। অথচ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রয়োজন ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি, এমতাবস্থায় অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখা
এই দুটি আপাত বিপরীতমুখী লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আমরা এবারের বাজেট প্রণয়ন করেছি। আমরা দৃঢ়ভাবে আশা রাখি যে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ নেতৃত্বে আমরা স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যবধান ঘুচিয়ে শীঘ্রই উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরতে পারব। মাননীয় স্পিকার, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণের সকল যোগ্যতা অর্জন করেছি এবং ধারাবাহিক উন্নয়নের একটি টেকসই ভিত্তি অর্জন করেছি। গত দেড় দশকে জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে 6.7% বেশি। জিডিপির মানদণ্ডে 2023 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতি। এই ভিত্তির উপর ভর করে 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার সাজিয়েছে। এবারে নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি। এবারের বাজেটে সম্পদ সঞ্চালনের ক্ষেত্রে আমরা নির্বাচনী ইশতেহারে উল্লিখিত অগ্রাধিকার সমূহ অর্জনের উপর গুরুত্ব দিয়েছি। এ লক্ষ্যে প্রয়োজনীয় ভৌত ও সামাজিক অবকাঠামো সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিতকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ইত্যাদি খাতে প্রস্তাবিত বাজেটে আমরা প্রয়োজনীয় বরাদ্দ রেখেছি। 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় 2024-25 অর্থবছরের বাজেটে মোট বরাদ্দ বৃদ্ধির হার 11.6% হলেও শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 25% এবং স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে 39%। প্রস্তাবিত বাজেটে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, বিদ্যুৎ, যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি খাতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের চেষ্টা করেছি। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর আমরা যথাযথ গুরুত্ব প্রদান করেছি। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হল দেশের শিল্পায়ন ও দেশি বিদেশি বিনিয়োগের জন্য যে কাঙ্ক্ষিত, অনুকূল ও সহায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি করা। আমরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মাধ্যমে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। তাছাড়া ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ উন্নয়ন কর্মসূচি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম BICIP এর অধীনে আগামী 2024-25 থেকে 2026-27 পর্যন্ত সময়ে 110টি সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান সহায়ক অবকাঠামো উন্নয়নে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্পদ সঞ্চালনের পরিকল্পনা করেছি। এসব উদ্যোগের ফলে জিডিপি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে 6.7% এবং মধ্যমেয়াদে 7.25% পৌঁছাবে বলে আমরা আশা রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী 12ই ডিসেম্বর 2022 স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা, এই চারটি ভিত্তির উপর দাঁড়িয়ে 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ স্থাপিত হবে তাতে মাথাপিছু আয় হবে কমপক্ষে $12,500। চরম দারিদ্র নেমে আসবে শূন্যের কোঠায় এবং দারিদ্র সীমার নিচে থাকবে 3%-এরও কম মানুষ। এ লক্ষ্যে উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির পাশাপাশি দারিদ্রের হার কমানোর উপর আমরা সবসময় বিশেষ নজর দিয়ে আসছি। উন্নয়নের সুফল সকলের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল অবলম্বন করে আসছে।
ফলে দেশে দারিদ্র ও অতি দারিদ্রের হার 2022 সালে যথাক্রমে 18.7 ও 5.6 শতাংশে নেমে এসেছে, যা 2010 সালে ছিল যথাক্রমে 31.5 এবং 17.6 শতাংশ। দারিদ্র বিমোচন ত্বরান্বিত করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের সরকার জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করেছে। ধারাবাহিকভাবে সামাজিক সুরক্ষা জালের আওতা ও গভীরতা বাড়ানো হচ্ছে। 2024-25 অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ 1,36,026 কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা চলতি 2023-24 অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে 12.2% বেশি। দারিদ্র বিমোচনের লক্ষ্যে এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সারা বছরের মধ্যে 5 মাস কর্মাভাবকালে স্বল্প আয়ের 50 লাখ পরিবারকে সরকার নির্ধারিত সুলভ মূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের প্রায় 1 কোটি পরিবারের নিকট টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি মজুদ থাকা সাপেক্ষে এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে 30 টাকা দরে 5 কেজি চাল বিক্রি করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের ইলেকট্রনিক উপায়ে গভর্নমেন্ট টু পার্সন G2P ব্যবস্থায় ভাতা বিতরণ করা হচ্ছে। অন্যান্য সহায়তার পাশাপাশি আমরা ভূমিহীন ও গৃহহীন দরিদ্র জনগণের জন্য বাসস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছি। 1997 সাল হতে এ পর্যন্ত আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট 5,78,312 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বৃদ্ধ বয়সে দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা 18 বছর ও ততোর্ধ্ব সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন করেছি। এই ব্যবস্থার অধীনে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জন্য সমতা স্কিমের সুযোগ রেখেছি। সমতা স্কিমে চাঁদার অর্ধেক পরিমাণ সরকার বহন করবে বিধায় পিছিয়ে থাকা জনগণও সরকারের সহায়তায় পেনশনের সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়াও নতুন যোগদানকারী সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার অধীনে নিয়ে আসছি। সর্বজনীন পেনশন পদ্ধতির ক্ষেত্রে ফান্ড ব্যবস্থাপনা ও পেনশন কার্যক্রম পরিচালনার জনিত সকল ব্যয় সরকার বহন করবে এবং সুদসহ সকল আয় পেনশনভোগীরা পাবেন বিধায় এটি হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি স্কিম। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমাদের সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP প্রণয়ন করেছি এবং এর অধীনে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড CCTF গঠন করেছি। জলবায়ু অর্থায়নকে আরও সুসংহত ও সমন্বিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক প্রণয়ন করেছি। বর্তমানে সকল সরকারি প্রকল্প প্রস্তাব মূল্যায়নের সময় আবশ্যিকভাবে জলবায়ু সংশ্লেষ বিবেচনায় নেওয়া হচ্ছে। তাছাড়া আমরা জলবায়ু সংশ্লিষ্ট 25টি মন্ত্রণালয় বিভাগের বাজেটে জলবায়ু সংক্রান্ত বরাদ্দের পরিমাণ এবং প্রকৃত ব্যয় নিরূপণ করছি, যা জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব বিষয়ে নীতি কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও আমরা 100 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখছি। উন্নত বিশ্বে প্রচলিত জনসাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যে করভার আরোপের ধারণা হতে
এবং দেশের পরিবেশ দূষণ হ্রাস করার উদ্যোগ হিসেবে 2023-24 অর্থ বছরে একাধিক গাড়ির ক্ষেত্রে আরোপিত পরিবেশ সারচার্জ আগামী অর্থ বছরে বহাল রাখা হয়েছে। সরকারি ব্যয় নির্বাহের লক্ষ্যে আমরা সম্পদ আহরণেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করছি। রাজস্ব সংগ্রহের নীতি কৌশল নির্ধারণের পূর্বে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হতে প্রাপ্ত প্রস্তাবসমূহ বিস্তারিত পর্যালোচনা করেছি। উন্নয়নের গতিকে টেকসই করতে কর জিডিপি অনুপাত বাড়ানোর উপর জোর দিয়ে আমরা কর অব্যাহতি কমিয়ে আনা সহ কর আহরণ বৃদ্ধির লক্ষ্যে নানা কৌশল অবলম্বন করেছি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ সমাধান করে মধ্যমেয়াদে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে আমরা রাজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছি। একই সাথে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণ পরবর্তী সময়ের বাস্তবতা মাথায় রেখে জাতীয় শুল্ক নীতির সংস্কার করছি। আমদানি শুল্কের উপর নির্ভরতা কমিয়ে আনা হচ্ছে যাতে তা রপ্তানি বিমুখতা কমাতে সাহায্য করে। মাননীয় স্পিকার, কর রাজস্ব আহরণে গতিবৃদ্ধি এবং কর প্রশাসনকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে আমরা সাম্প্রতিক সময়ে আইনি কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 বিগত 1 জুলাই 2019 খ্রিস্টাব্দ থেকে কার্যকর করা হয়েছে। তাছাড়া সেপ্টেম্বর 2023 হতে আয়কর আইন 2023 কার্যকর করা হয়েছে। অতি সম্প্রতি কাস্টমস আইন 2023 প্রণয়ন করা হয়েছে যা 6 জুন 2024 তারিখ হতে কার্যকর হয়েছে। আমরা অতি জরুরি প্রয়োজন ব্যতীত শুল্ক কর অব্যাহতি না দেওয়ার নীতি গ্রহণ করেছি। তাছাড়া কর জাল বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়কর ও মূল্য সংযোজন কর অফিস সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে। আইনগত সংস্কারের পাশাপাশি রাজস্ব আহরণ কার্যক্রমকে আমরা যথাসম্ভব অটোমেশনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছি। যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে 25,241টি EFDMS ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস মেশিন সিস্টেম এবং 656টি SDC সেলস ডেটা কন্ট্রোলার স্থাপন করা হয়েছে। আয়কর প্রদান আধুনিক ও অনলাইন ভিত্তিক করার লক্ষ্যে উচ্ছে কর কর্তন ও সংগ্রহ তদারকির জন্য ETDS সিস্টেম চালু এবং আয়কর রিটার্ন দাখিল করার জন্য ই রিটার্ন ব্যবস্থা চালু করা হয়েছে। রাজস্ব আদায় সহজ ও সরাসরি সরকারি কোষাগারে জমা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ চালান ব্যবস্থা চালু হয়েছে। পেপারলেস কাস্টমস ব্যবস্থা চালু এবং বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে দ্রুততম সময়ে পণ্য খালাস ও আমদানি রপ্তানিতে গতিশীলতা অর্জনের জন্য ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রকল্প NSW বন ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প, অথরাইজড ইকোনমিক অপারেটর ব্যবস্থা, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, অ্যাডভান্স রুলিং পণ্য চালানের ক্ষেত্রে প্রি অ্যারাইভাল প্রসেসিং, ই অকশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। কর রাজস্বের ন্যায় কর বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়ানোর উপরে আমরা নজর দিয়েছি। আমরা সকল কর বহির্ভূত রাজস্ব NTR আইটেমের ফি, চার্জ বা মূল্য এবং তা নির্ধারণের তারিখ সহ একটি অনলাইন ডেটাবেস তৈরির উদ্যোগ নিয়েছি। এই ডেটাবেসটি ইতিমধ্যে 6টি মন্ত্রণালয়ে পাইলটিং শুরু করার জন্য একটি লাইভ সার্ভারে স্থানান্তর করা হয়েছে। এটিকে IBAS++ এর মাধ্যমে রিয়েল টাইম ডেটার সাথে লিঙ্ক করা হবে। এর ফলে কর বহির্ভূত রাজস্বের অন্তর্ভুক্ত
সকল সেবা ও তার জন্য চার্জ ফি যৌক্তিকভাবে নির্ধারণ করার পাশাপাশি কর বহির্ভূত রাজস্ব আয় বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নের পূর্বে আমি অর্থনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দ সহ সমাজের সকল স্তরের প্রতিনিধিগণের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের মূল্যবান মতামত বাজেটে যথাসম্ভব প্রতিফলনের চেষ্টা করেছি। তাছাড়া বাজেট উপস্থাপনের পরবর্তীতে এর উপর মহান জাতীয় সংসদে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, গণমাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থনীতিবিদ ও পেশাজীবীরা যে সকল আলোচনা সমালোচনা করেছেন তা আমরা গুরুত্ব সহকারে আমলে নিয়েছি। বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের বিভিন্ন স্তরে এই সকল মতামত আমাদের চলার পথের পাথেয় হিসেবে কাজ করে। তাই গুরুত্বপূর্ণ মতামত প্রদানের মাধ্যমে যারা বাজেট সংক্রান্ত আলোচনাকে সমৃদ্ধ করেছেন তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। রাজস্ব নীতির যাবতীয় উদ্যোগ সফলতার সাথে বাস্তবায়নের লক্ষ্যে আমি সকলের সহযোগিতা কামনা করছি। জাতির পিতার চিরঞ্জীব আদর্শকে ধারণ করে তার রক্তের উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত সহস্র ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজেয় প্রত্যয়ে দেশের সকল মানুষকে সাথে নিয়ে একে একে জাতির পিতার অসমাপ্ত কাজসমূহ সমাপ্ত করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এবং তার দেখানো পথে আমরা 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে সামিল হব এবং 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 2024-2025 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী বাজেট সম্পর্কিত। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ বিল 2024 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনীত বিলটি অর্থ বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম 2, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁও 3 এবং জনাব পঙ্কজ নাথ বরিশাল 4। মাননীয় সদস্যবৃন্দ, জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অর্থ বিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল। এই বিলটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের প্রতিটি নাগরিকদের স্বার্থ জড়িত রয়েছে। কিন্তু দুঃখজনক হলো, এই বিলটি পাস করা হয় তখন জনগণের মতামতে কোনো প্রতিফলন ঘটে না। আজকেই বিলটি পাস হবে আর আজকেই আমরা আলোচনা করছি। আমি মনে করি এই বিলটি নিয়ে আরও আগে আলোচনা করলে বিলটি নিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব হতো। মাননীয় স্পিকার, এই বিলটিতে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। আমি শুধু একটি বিষয়ের উপর বলতে চাই যেটি সম্পর্কে অনেকেই বলেছেন, কালো টাকা সাদা করা, এটা সরকারের ডাবল স্ট্যান্ডার্ড।
একদিকে বলবেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অন্যদিকে দুর্নীতিকে প্রশ্রয় দেবেন, এটা কি সম্ভব? তারপরে যারা বৈধ আয় করবে তাদের ট্যাক্স 30% দিতে হবে, আর যারা কালো টাকা সাদা হবে তাদের ট্যাক্স 15% দিতে হবে। এটা কার সাথে মাননীয় স্পিকার, এটা কোন নীতি নৈতিকতার মধ্যে পড়ে বলে আমার কাছে মনে হয় না। মাননীয় স্পিকার, কালো টাকা সাদা করার ইতিহাসে আজকে নতুন নয়। আমরা দেখেছি একজন সাবেক প্রধানমন্ত্রী ও একজন সাবেক অর্থমন্ত্রী এই সুযোগ নিয়ে কালো টাকা সাদা করেছেন, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর। এটা কখনো সত্যিকারে প্রত্যাশাপূর্ণ করে না, বরং এই সুযোগ বেনজির ও মতিয়ার মতো যারা দুর্নীতিবাদ আছে তারা সরকারের চোখে আঙ্গুল দিয়ে পার পেয়ে যায়। আমি মনে করি এই অর্থনৈতিক বন্ধ করা উচিত, এটা জাতির জন্য কলঙ্ক। আর তারপরে যদি সরকার মনে করেন অনৈতিক বলে অর্থনীতির স্বার্থে এটা করতে হবে, তবে কালো টাকার মালিকদের 30% ট্যাক্স দিতে হবে এবং সম্পূর্ণ টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে, যাতে দেশে অর্থনৈতিক ভূমিকা রাখতে পারে। আমি মনে করি জনস্বার্থে সংশ্লিষ্ট এই বিলটি জনসাধারণের মতামত প্রয়োজন, তাই বিলটি জনমতের প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁও 3-2 মিনিট। মাননীয় স্পিকার, 2024 মধ্যে শত বছরের যে বিলটি পার্লামেন্টে এসেছে, আমার স্পিকার, এই বিলটিতে সামঞ্জস্য আছে অভাব নাই। বিশেষ করে আজকে জনসাধারণের যে নাবিশ্বাস অবস্থা, দুর্বল ঊর্ধ্বগতি, সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য এই বিলে সেরকম কোনো দিক নির্দেশনা নেই মাননীয় স্পিকার। আজকে এখানে কালো টাকা সারা শুধু নয়, দুর্নীতি বন্ধ করবার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেই বিষয়গুলো এই বিলে সেভাবে উপস্থাপন করা হয়নি। সেজন্য আমি বলতে চাই এই বিলটি জনমত যাচাই করার সুযোগ ছিল, যেহেতু বিলটি আজকে পাশ হবে জনমত যাচাই করার সুযোগ নেই, সেই জন্য আমার জনমত যাচাই প্রস্তাব প্রত্যাহার করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ বরিশাল 4-2 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী অর্থনীতির মেধাবী ছাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি যুগযুগী বাজেট প্রণয়ন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত খরচার উপর দিয়ে 2.5% সারচার্জ দেওয়ার জন্য বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। একটি প্রত্যয় আছে, ঘোষণা আছে 2040-এর মধ্যে টোবাকো ফ্রি বাংলাদেশ গড়ার। যেটি আমি বলতে চাচ্ছিলাম যে গত সপ্তাহে 2টি সেমিনারে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। একটি হচ্ছে যে প্রতিদিন 441 জন করে মানুষ মারা যাচ্ছে তামাক জনিত রোগের নেগেটিভ প্রভাবের কারণে। টোবাকো বা নিকোটিন তামাকের কারণে হৃদরোগ বা শ্বাসকষ্ট বা ক্যান্সার যে রোগগুলো হয় সেই কারণে প্রতিদিন 441 লোক মারা যায়। আমাদের পার্লামেন্টে একটি ককাসে যিনি আলোচনা হয়েছিল, যক্ষায় মারা যায় প্রতিদিন প্রতি বছর প্রায় 40,000 মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে 2040-এর মধ্যে টোবাকো ফ্রি বাংলাদেশ করার। এইখানে সারচার্জ আরো বাড়িয়ে দিয়ে তামাক জাতীয় পণ্য বা তামাক উৎপাদনের ক্ষেত্রে আরো ডিউটি বাড়িয়ে দিয়ে এই ক্ষেত্রকে আরো নিরুৎসাহিত করা যায় কিনা, সেটি আপনার প্রস্তাব ছিল। পরিবেশ নিয়ে কথা হয়েছে, অবৈধ যত অবৈধ ইটের ভাটা পরিবেশ দূষণ করছে, সেক্ষেত্রে আরো বেশি ডিউটি আরোপ করা যায় কিনা। সর্বোপরি মাননীয় স্পিকার, আমাদের যে বরিশাল অঞ্চল, যেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দক্ষিণাঞ্চল যে অনেক করে দিয়েছেন, অনেক আমরা ঋণী তার কাছে, কিন্তু বরিশাল থেকে ভোলা, ভোলা থেকে নোয়াখালী, এই যে দুটা ব্রিজ, নোয়াখালী ভোলা, ভোলা থেকে বরিশাল, এই ব্রিজটি হলে চট্টগ্রাম মংলা পায়রা কানেক্টিভিটি স্মুথ হবে। হিজদা মুলাদি মেন্দিগঞ্জে যে মাটির নিচে যে সম্পদ রয়েছে সেটি আহরণের জন্য ধন্যবাদ। যেহেতু অর্থ বিল 2024-এর বিষয়বস্তু নিয়ে গত কয়েকদিন বাজেট আলোচনায় মাননীয় সংসদ সদস্যগণ বিস্তারিত আলোচনা পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেহেতু এ পর্যায়ে বিলটির উপর জনমত যাচাইয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অতএব মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক আনীত জনমত যাচাইয়ের প্রস্তাবগুলি গ্রহণ করতে পারছি না। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, অর্থ বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব অর্থ বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের প্রস্তাবনা দফা 2, 3, 4, 8, 9, 12, 14, 15, 17, 19, 20, 27, 26, 44, 43, 48, 85, 86, 90, 105 তফসিল 2 ও তফসিল 3 এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার কুড়িগ্রাম 2, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3, খান আহমেদ শুভ টাঙ্গাইল 7, জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী রংপুর 2 এবং জনাব সাজ্জাদুল হাসান নেত্রকোনা 4। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অর্থ বিলে বা এই বিলের সংশোধনী যৌক্তিকতা উপস্থাপন করার সময় ব্যাপার, তাই আমার সংশোধনীগুলো টেবিলে আছে, মাননীয় মন্ত্রী চাইলে গ্রহণ করতে পারেন। তবে দুই একটা বিষয় আমি একটু বলবো। মাননীয় স্পিকার, অনেক মাননীয় সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি বিষয়ে বলেছেন, এটা আসলে অধিকাংশ মাননীয় সংসদ সদস্যের মনের কথা। বিশেষ করে যারা প্রথমবার এমপি হয়েছেন তাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সেটা বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, প্রশাসনের টিএনও থেকে শুরু করে সচিব পর্যন্ত সরকারি খরচে গাড়ি ব্যবহার করে, জনপ্রতিনিধি হিসাবে উপজেলা চেয়ারম্যানও সরকারে গাড়ি ব্যবহার করে। অথচ একজন সংসদ সদস্য 3-4টি উপজেলা জনপ্রতিনিধি করলেও কোনো পরিবহন সুযোগ সুবিধা পান না। বরং মাননীয় প্রধানমন্ত্রী বদনতে নিজের টাকায় একটি শুল্ক গাড়ি কেনার জন্য যে সুযোগ দিয়েছিলেন, সে কারণে মাননীয় অর্থমন্ত্রী শুল্ক আরোপ করে আরোপের প্রস্তাব করেছেন। আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে সেটা প্রত্যাহার করে নেবেন। মাননীয় স্পিকার, আমাদের রাজস্ব আদায়ের অন্যতম একটা খাত হল ইমিগ্রেশন ও স্থলবন্দর। আমার নির্বাচনী এলাকা সীমান্তবর্তী এলাকা, এখানে থেকে প্রতিদিন বহু মানুষ ভারতে যাতায়াত করে। তারা ভারতের যাতায়াতের ক্ষেত্রে লালমনিহাট বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে। সেটি কুড়িগ্রাম থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না। মাননীয় স্পিকার, ফুলবাড়ির সীমান্তে ইমিগ্রেশন পোস্ট চেকপোস্ট দাবি দিন দিন জোরালো বেড়ে উঠেছে। জেলায় প্রায় 10 লাখ লোকের প্রাণের দাবি ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপন বাস্তবায়ন প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, ফুলবাড়ি কুড়িগ্রাম উপজেলা সদর হইতে 2 কিলোমিটার দূরে সীমান্তবর্তী নন্দিরকুটি গ্রামে জুম্মারপাড় এলাকা। এই এলাকাটা ঠিক উপরে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা সরাইখানা থানা সীমান্ত এলাকা। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছেন। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সহজে বাণিজ্যিক লেনদেন, বিশেষ করে কুড়িগ্রাম ফুলবাড়ি উপর দিয়ে সহজ স্তর এবং ভুটানের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে দূরত্ব কম হওয়ায় ফুলবাড়ি উপজেলা প্রশাসন সাত